ए मुसलमान अल्लाह रे गोलाम তাহলে কোন ভন্ডদের দরবারে যাওয়া যাবে না বরকতের আশায় পীরের গোসলের পানি খাওয়া এই কথা কোন একটা দশ বাজে দোয়া করে দিলে ভালো হয় হুজুর সুবহানাল্লাহ এখন আর থামেন থামেন বুঝছি তো ওই জন্য তো তিন নাম্বার নিয়ে আসলাম তাহলে তো বোঝো না সওয়াল বলি তুমি আচ্ছা আচ্ছা তাছা কি হামাক দিতে টাকা না মুর্শিদ দেন হাবিবুর রহমান যুক্তিবাদী ওয়াজ করতে গছিল জাহারে এ দেশের পোলাপা শিল্পীর নায়ক নায়িকার গান শুনে 2000 3000 করে টাকা দেয় আর আমার মতো যুক্তিবাদীর সাথে মুসাফা করে ঠান্ডা হাত নিয়ে 10টা টাকাও দেয় কথা কোন না এ দেশের ছেলেরা শিল্পীর দাম বোঝে না গায়কের দাম বোঝে আলেমের দাম বোঝে না কথা কোন ঠিক কেনা হাবিবুর রহমান যুক্তিবাদী বক্তা আছেন উনি ওনার ক্যাসেটে বলছে খুব ভালো আলেম ছিলেন কথা কথা ঠিক কেন এখনো বেঁচে রয়েছে আল্লাহু আকবার বলেন অনেক দিন বেঁচে আছে তার নবীজির জীবনী তার কণ্ঠ থেকে শুনে কত মানুষ যে কাঁদিছে ক্যাসেটের মধ্যে আহ রসুলের জীবনে এই তায়েফের ঘটনাগুলো এত সুন্দর করে তুলে ধরতেন কথা কথা ঠিক কেন এই মুরব্বী প্রবীণ আলেমদের জন্য আমাদের দোয়া আছে না নাই আর কোরআনের ময়না পাখি তো খাঁচাই বন্দি আহ 10টি বছর আমরা তার আওয়াজ শুনতে পাই না কথা কথা ঠিক কেন দোয়া করি আবারো যেন কোরআনের ময়না পাখিটাকে আল্লাহ পাক খাঁচা থেকে বের করে আবারো কোরআনের ময়দানে ফিরিয়ে দেয় আল্লাহ কবুল করে আর একটা কোরআনের ময়না পাখি দেশের বাইরে আছে আল্লাহ তাকেও জানাই দেশে আসার তৌফিক দান করে জোরে বলেন আমিন কষ্ট পেয়েছে এজন্য দেখেন ল্যাংটা বাবা তালা বাবা সালা বাবা খানকা বাবা এদের জন্য মামলা নাই হামলা নাই এদের কোনো টেনশন নাই এজন্য মাঝে মাঝে চিন্তা করি দেশে ওয়াজ মাহফিল বন্ধ হলে মাজারের ব্যবসায় নাকি শুরু করি কথা কন না কারণ এই ব্যবসাটা সবচেয়ে নিরাপদ পুলিশের আশা পর্যন্ত ঘাঁটি খায়া যাবি কথা কন না ওরসের পোলা খায়া যাবে আর কবি হুজুর চালায় যান আর যখন দেখবি দারুল আমানের মতো টাস্টে তাফসীর কোরআন মাহফিল হচ্ছে তখন কবি হবে না এই কথা কন যারা বাংলার ভূখণ্ডে তাফসীর কোরআন মাহফিল বন্ধ করে দেয় ওরা কপাল বড় করে বলে ঠেকেরা কোরআনের কথা বলে জাতির উপকার হবে ইমানদার উপকার হবে মুমিনদের উপকার হবে বেনামাজি নামাজি হবে সুদখোর সুদ ছেড়ে ভালো হবে ব্যাপার দানারি পদ্মাশীল হবে কথা কর সেই ভালো ভালো প্ল্যাটফর্ম গুলো বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র আছে না নাই আল্লাহ ওনাদের হেদায়েত দান করুন সুরে কোন আমিন আদি একজন আজকে এগুলো বলতে গেলে অনেক সমস্যা সিসি ক্যামেরার ফুটেজ ধরা পড়েছে চ্যালেঞ্জ 24 নাকি একটা চ্যালেঞ্জ আছে না হ্যাঁ এই চ্যানেলে নিউজ প্রচার হয়েছে সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে জেলখানার আসামি সে একটা নারীর সাথে সময় কাটাচ্ছে বিনোদন করতেছে সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ জেলখানার জায়েজ দিয়ে এই সুবিধা পাওয়া যায় কথা বলেন না কেন হ্যাঁ একটা আসামি সে সুযোগ পাচ্ছে নারীর সাথে মেলামেশা করার নারীর সাথে ওটা বসা করা নারীর সাথে গল্প করা তারা সিসি ক্যামেরা এই নিউজের মধ্যে বলা হচ্ছে যে 45 মিনিট তারা ঘরের ভিতরে অবস্থান করে সিসি ক্যামেরায় ঘরের ভিতরে কি হয়েছে এইটা তোলা সম্ভব হয় নাই কথা কন না কেন তাহলে এই দেশে আমরা ডিজিটাল দেশে 2021 সালের নতুন চমক কত কিছু দেখতেছি কথা কন ঠিক কেনা যে জেলখানার ভিতরে এমনি অসহায় আসামির সাথে দেখা করতে যায় 2-4 মিনিট সেগুলোরই কত পথ পাড়ি দেওয়া হয় কথা ঠিক কিনা আর একটা আসামি জেলখানার ভিতর থেকে আইসা ভিআইপি রুমে বইসা নারীর সাথে সময় কাটায় যায় আহা গো জেলখানা মনে হয় শ্বশুর বাড়ি কথা কন ঠিক কিনা আর আগ করেছেন আপনারা এই জন্য আজকে জেলখানার ভিতরে মাদকের আসামি খুনের আসামি মাদারেতের আসামি অবৈধ নিশার সম্রাট টাকা পয়টা লুটপাট করে খায় দুর্নীতিবাজ এদেরকে সেলখানায় সুযোগ সুবিধা দেওয়া হয় কিন্তু যারা আলেম তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয় না কোরআনের পাখির সুযোগ সুবিধা থাকে না কথা বলে ঠিক কেনা মাজলুমদের সুযোগ সুবিধা নাই ইমাম মাজিবের সুযোগ সুবিধা নাই জেলখানায় কিন্তু দেখেন একটা ইয়াবা খোর রাজা খোর মদ খোর যে সমাজে অনেকগুলো হত্যা করে মাদার কেসের আসামি
তাদের সুযোগ সুবিধা দেয় কথা কোন ঠিক কি না আমরা কথায় আছে জেলখানে কি বলে রাখিবো নিরাপদ দেখাবো আলোর পথ মানুষ জানে যে জেলখানাতে মানুষ গেলে ওখান থেকে ভালো হয়ে বের হয় কথা কোন ঠিক কি না অপরাধীদেরকে সংশোধন করার জন্য অপরাধ যেন সমাজে কমে যায় শাস্তি দেওয়ার জন্য তো জেলখানা কথা বলে ঠিক কি না সেই জেলখানায় যাওয়ার পরে কেন সে নারীর সাথে দেখা করার এত নিরিবিলিতে সুযোগ পাইল আমাদের বুঝে আসে না বিষয়টা তদন্ত চলতেছে আশা করা যায় অতি দ্রুত আসল তত্ত্ব বেরিয়ে আসবে কথা বলে ঠিক কি না কষ্ট পাচ্ছেন আপনারা কত সুযোগ সুবিধা এজন্য অপরাধীদেরকে এই যে মাঝে মাঝে অবশ্য ভালো ভালো রায় আমরা দেখি আলহামদুলিল্লাহ যে মাদকের আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে পাঁচ ওয়াক্ত নামাজ আর মা বাবার সেবা করা ছেলে মেয়ের দেখাশোনা করা ভালো খুশি লাগে কথা বল ঠিক কেনা কিন্তু এগুলো কি কথা কন এটা হয়তো বিশেষ একটা সুবিধা দেওয়া হচ্ছে আল্লাহ আমাদের সহিহ বুঝ দান করে জোরে কোন আমিন আরো জোরে বলেন আমিন জেলখানাতে মানুষ যায় অপরাধীরা যেন সত্যি বোঝে যে জেলখানা একটা কঠিন জায়গা জেলখানার সম্বল সালাবাটি কম্বল এখন জেলখানার সম্বল মহিলা মানুষও পাওয়া যায় কথা কোন ঠিক কি না আল্লাহ আল্লাহ একটা ঘটনাকে কেন্দ্র করে আর কত ঘটনা ঘটবে কথা কোন ঠিক কি না বায়ার আমার দিলের কানটা হাসে শুনবেন তাহলে সিসি ক্যামেরা এই ঘটনা ধরা পড়ছে বাজার সিসি ক্যামেরা যে কি জিনিস মাঝে মাঝে বুঝি আমরা কথা কোন ঠিক কি না প্রত্যেকটা মানুষের কিন্তু সিসি ক্যামেরা লাগানো আছে ওই অফিস আদালতে সিসি ক্যামেরা দেখে ভয় পা আপনার সাথে সিসি ক্যামেরা লাগানো আছে এই যে ওকে তুমি দেখো 31st নাইটে হ্যাপি নিউ ইয়ারে বান্ধবীর ওন্না ধরে টান দা ওইটাও কিন্তু সিসি ক্যামেরা রেকর্ড হয় কিন্তু ওই ভিডিও এখন ভাইরাল হচ্ছে না কিয়ামতের মাঠে ভাইরাল হবে সাবধান সাবধান বৈশাখ পালন করতে যা কার মুখে ইলিশ পান্তা তুলে দিয়েছ কারে বৈশাখী শাড়ি পরায়া পাবনা পার্কে ঘুরেছ সিসি ক্যামেরাতে ভিডিও রেকর্ড হয়েছে কথা বল ঠিক কি না গোপনে প্রকাশে যে যা করতেছেন প্রত্যেকটা মানুষ করলো নাফসিম বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা মানুষ তার নিজ কৃত কর্মের ব্যাপারে দায়িত্ব থাকবে আপত্ত থাকবে নিজের কৃত কর্মের হিসাব নিজেকে দাঁড়াবে কথা বলে ঠিক কি না ওখানে কে বা কারাই সুযোগ করে দিয়েছে এই হিসাব দুনিয়াতে না হলেও আল্লাহর আদালতে হবে কথা বল ঠিক কি না এই যে যে যা করতেছে সমস্ত কিছু রেকর্ড হচ্ছে কথা বল ঠিক কি না মা ইলফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ মানুষ এমন কোন কথা বলে না তার কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই প্রত্যেকটা সময় 24টা ঘন্টার কথা রেকর্ড হচ্ছে কথা বলে ঠিক কি না তারা লিল্লাহ তাদবীর আল্লাহু লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলম করে করে তালম আল হাদিসের আলম করে করে তালম দুনিয়ার মুসলিম এক হও এক হও আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তফা লিল্লাহে তাকবীর আল কোরআনের আলম করে করে তালম আল হাদিসের আলম দুর্নীতির আলম হাতে বাবা নারা দেন তো মাশাআল্লাহ মারহাবা কারণ আকে জানো না লাগে এরকম মুষ্টি বাগান তো মুষ্টি বাগান ছেড়ে দেন মুষ্টি বাগায় ছেড়ে দেন মাশাআল্লাহ আল্লাহ আপনাদের শরীরের মধ্যে বরকত দেন এখন কথা হলো শুনুন এই যে মিডিয়া আসছে আপনারা জানেনই অনেক বক্তা নিষেধ করে আমিও কয়েকবার নিষেধ করছি এরপরে মিডিয়া আসে আসার পিছনে উদ্দেশ্য হলো আপনাদের মাহফিলের আলোচনা রেকর্ড করে তারা ইউটিউব ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দিবে সারা পৃথিবীর মানুষ দেখবে যদি আমি অত বড় বক্তা না কথা বোঝেন নাই আমি একটু সাদামাটাভাবে চলার চেষ্টা করি এখানে কাউকে দাওয়াত দেওয়া হয় না এই ভাইরা যে আসছেন আপনাদের উপকারের জন্য আসছেন ক্ষতি করার জন্য আসেন না ওনারা আপনাদের এলাকার মেহমান বিদায় তাদের দুর্ব্যবহার তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না কারণ ওনারা সারা বাংলাদেশ ঘরে তো মনে থাকবে যে আটঘরিয়ার মানুষ কেমন
কবিদাই ভালো আচরণ করবেন, এই তো পুরুষ মানুষ, আমিও পুরুষ মানুষ, আপনিও পুরুষ মানুষ, দেখার কি আছে কোন? আমারও আপনারও তো। যদি মনে করেন দেখা লাগবে তাহলে আমি দাঁড়িয়ে থাকি পাঁচ মিনিট, আপনারা দেখেন, দাঁড়াবো দেখার কিছুই নেই, খালি শুনবেন আর মানবেন, আর কোনো কিছু দরকার নেই। বক্তার চেহারা কালো হোক আর ধলা হোক, কোরআন হাদিস থেকে কথা বলে মানবেন ইনশাআল্লাহ। রাত্রি যেহেতু অনেক গভীর হয়ে গেছে, ভূমিকায় বেশি কথা বলার সুযোগ নাই, একটু আপনাদের কাছে কি কালেমার আওয়াজ পাওয়া যাবে? একটু জোরে সোরে কথা বলতে পারবেন তো? এলাকায় কালেমা বলে মামলা হয় না? জেলে দেয় রিমান্ডে নেয়? মুসলমানরা কালেমার জন্য জীবন দিতে রাজি, কিন্তু কালেমা ছাড়তে রাজি নাই। একটু আওয়াজ জোরে জোরে করে দেখি তো আপনাদের শক্তি কেমন, একটা আওয়াজ বানিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেমন শ্রেক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঐতিহ্যবাহী পাবনা জেলার আটঘরিয়া থানার অন্তর্গত রঘুরামপুর নতুন জামে মসজিদের উন্নতিকল্পে আজকের এই বিরাট ইসলামী জালসার সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, কথা বলে ধন্য করেছেন হযরত মাওলানা মোহাম্মদ সৈয়দ আল বেলালি সাহেব। আজকের প্রোগ্রামের মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে বসে আমার মাথার তাস পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলেজার টুকরা প্রাণ পেয়ে যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরল আবেদা সালেহা মা বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতাকর্মী ভাইরা, সবাইকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি, আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, আত্র এলাকা থেকে গণে গণে গণান্বিত করে, যাচাই বাছাই করে আজকের এই কোরআনুল করিমের মাহফিলে আসার বসার সুযোগ দান করলেন। সেই মহান স্রষ্টার দরবারে কালিমাতের শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয় জবান দ্বারা দুইটা ঠোঁট নড়ায়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। সূরা কাহাফ আয়াত নাম্বার 109 আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন নবীজি আপনি বলুন তাম পৃথিবীর সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানায় আমি মালিকের কত কত প্রশংসা লেখা শুরু করা হয় সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, অনুরূপভাবে আবার সমুদ্র এনে দিলেও আমি মালিকের কত কত প্রশংসা লেখে শেষ করা যাবে না। জবান ছেড়ে বলুন ভাই আলহামদুলিল্লাহ, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্বজাহান সৃষ্টি হলো কুদরতে যাহার, জ্ঞান বিজ্ঞান শিল্প কলা আবিষ্কার যত, খোদার মহিমা তারা গাইছে অবিরত, মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে যাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটেও, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, আমরা সবাই বাস করি একই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না গলার আওয়াজ বুড়া আঙ্গুলের টিপ, আল্লাহ পাকও একজন আছে প্রমাণ হইল ঠিক, জোরে বলুন মারহাবা।
লক্ষ্য করে দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা জেনবী আগমে সাইলাতের যোগাগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি মহাব্বত নিয়ে পড়ছে দরুদ সালাম সকলি পরন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই আজকের মাহফিল আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি। কারা কারা বেজার দু হাত তুলে দেখান তো দেখি। এলাকার মানুষ এত সালা। চালাক মানুষদের সামনে ওয়াজ করা খুব কঠিন, আপনারা তো সবই বোঝেন। এরপরে যে প্রচন্ড ঠান্ডা পড়েছে গত কয়েকদিন ধরে, রাস্তাঘাটে যে যানজট কুয়াশা, প্রোগ্রামে আসতে এমনি দেরি হয়ে যাচ্ছে। তারপরে আপনারা যারা কষ্ট করে আসছেন, ইচ্ছা কি হুজুর যতক্ষণ ততক্ষণ না এই কয়েক মিনিট ভালো লাগলে থাকবো না হলে চলে বলতেছেন, থাকতে পারবেন তো? আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে? সি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উইপোকা সার পোকা তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয়। এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তারা? লিল্লাহ কে তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহ কে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, দুনিয়ার মুসলিম আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলম, আল হাদিসের আলম, দুর্নীতির আলম। হাতটাই বাবা নারা দেন তো মাশাআল্লাহ মারহাবা, কারণ আকে যেন না লাগে এরকম মুষ্টি বাগান তো মুষ্টি বাগান। ছেড়ে দেন মুষ্টি বাগায় ছেড়ে দেন মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের শরীরের মধ্যে বরকত দেন, শক্তি বাড়ায়া দেন। সম্মানিত ভাইয়ের আমার অনেকে ঝোঁকে তালে বলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালা, তাই না? আপনারাই বলেন তো বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কার্ডে বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কি? বাংলাদেশ ব্যাংক থেকে 1,62,000 কোটি টাকার কোন হদিস? 1,62,000 কোটি টাকা মানে কি জানেন? কোন খবর না, কে নিয়ে গেছে? জিব্রাইল দু পাওয়া জিব্রাইল, কথা কন ঠিক কি? আপনারা রাগ করেছেন আমার কথা, আমরা চাই আমাদের দেশটি দুর্নীতি মুক্ত, আল্লাহ কবুল করুন। আমরা চাই আমাদের দেশটি মাদক মুক্ত, আল্লাহ কবুল করুন। আমরা চাই আমাদের দেশটি যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়ের আমার ভূমিকা লম্বা কথা না বলে সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। এরপরে দুই একটি কথা না বললেই নয়, যত জায়গায় আমরা কোরআনে কথা বলতে যাই বলে হুজুর একটু বুঝে শুনে কথা বলবে। আমার অনেকে বলে হুজুর ভুলে যাবেন না এলাকা কার, ওনাদের কথার সাইজ আর ধরন দেখে মনে হয় এলাকা ওনাদের বাবা, মানে আমরা মনে হয় ভারত থেকে আসছি, কেউ মনে করছে পাকিস্তান থেকে আসছি, কেউ মনে করছে বিমানের তলা ফেটে পড়ছি, কেউ মনে করছে হয়তো ভারতের তিস্তা নদীর কচুরি পানাতে ভাসতে ভাসতে এই দেশে আসছি, অনেকে মনে করে আমরা ভাড়াটিয়া, মানে ওনারাই খাঁটি বাংলাদেশি আমরা নির্ভেজাল ওনারা মনে করে, আর যত ভেজাল সব হুজুরে নাকি? আমরা তো নির্ভেজালই, ভেজাল তো ওদের মধ্যে। আমরা এই দেশটাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি, আর ওরা এই দেশটাকে বেচার স্বপ্ন দেখে। আমরা এই দেশের জমিকে চাষ করে আঁকড়ে ধরে এ দেশকে নিজের মায়ের মতো মাটিটাকেও ভালোবাসি, কথা বলেন ঠিক কি?
ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ছোট্ট দেশটাকে আমরা হৃদয় দিয়ে ভালোবাসি, এই লাল সবুজের পতাকাকে কি আমরা ভালোবাসি? কিন্তু অনেকেই এই দেশ এই মাটি কিনে ষড়যন্ত্র করে আছে না নাই, এজন্য এদেশের মাটি রক্ষা করার জন্য আমার বাপ দাদারা যেরকম জীবন দিয়ে গেছে, ছোট্ট একটি স্বাধীনতা উপহার দিয়েছে আমাদের মাঝে, আমরাও যদি প্রয়োজন হয় আবারও লড়ব। কথা বলেন ঠিক কি? কারণ আমাদের বাপ দাদা তো রক্ত দিয়ে শিখে দিয়ে গেছে, তাদেরই সন্তান আমরা, তাদেরই উত্তরাধিকারী। কথা বলেন ঠিক কি না? এজন্য দিনের জন্য ইসলামের জন্য এই জীবন বিলিয়ে দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাতিল রক্ত চক্ষু দিয়া বড় বড় চোখ করে বলে হুজুর, বুঝে শুনে কথা বলেন, যত ওয়াজ করেন কোনো সমস্যা নাই, কিন্তু কোনো রাজনীতির ওয়াজ করতে পারবেন না। ওনারা মনে করে হুজুরদের মুখ থেকে আলেমদের মুখ থেকে রাজনীতির কথা বলা গুনাহ, হারাম, নাজায়েজ কাজ, কথা বলেন না কেন? কিন্তু রাজনীতিটা যদি হয় কোরআন সুন্নাহর রাজনীতি, রাজনীতিটা যদি হয় মদিনাওয়ালার আদর্শের রাজনীতি, এই রাজনীতিটা করা প্রত্যেকটা উম্মতের জন্য ইবাদত। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মুসলমানের জন্য ইবাদত। কথা বলেন ঠিক কিনা? এজন্য ওনারা এই কথা বলতে পারেন যে হুজুর বাংলাদেশের বর্তমান রাজনীতির পরিস্থিতি নিয়ে কোনো কথা বলবেন না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা মেনে নেব। কিন্তু ওনারা এই কথা বলতে স্বীকার হওয়া লাগবে যে ইসলামে কোরআন হাদিসে যদি রাজনীতি থাকে আপনি বলবেন, আমাদের কোনো বাধা নেই। কারণ ওনারা জানে ইসলামের রাজনীতির মধ্যে কোনো ভেজাল নাই, ইসলামের রাজনীতি করলে কোনো দুর্নীতি লুটপাট করে খাওয়ার সুযোগ নাই। কথা বলেন ঠিক কেনা? ইসলামের রাজনীতি করে কেউ দুর্নীতি করতে পারে না, ইসলামের রাজনীতি করে কোটি কোটি টাকা রাজপ্রাসাদ করা যায় না, ইসলামের রাজনীতি করলে বিদেশের ব্যাংকে টাকা জমানো যায় না, ইসলামের রাজনীতি করলে মালের বোতল খাওয়া যায় না, ইসলামের রাজনীতি করলে হোটেলে নারীর সাথে বিনোদন করা যায় না, ওদের দুই নাম্বারই লুটচামি করার জায়গা থাকবে না, বিনা ইসলামের রাজনীতি ওরা সহ্য করতে পারে না। তাহলে দেখবে না আপনারা টেনশন মুক্ত থাকবেন, আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই এম নট সিনি পলিটিক্যাল লব বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী, জাসদ, পার্ষদ, চন্দন, আসদ, দানবীর, ভোরপুরে, হাটহাজারি, ওলামা জামাত, তাবলীগ, পাবলিক, ওলামা, গণতন্ত্র, গণফরম, শিশু সমাজ, বিকল্প ধারা, এলজিপি, বিটি, মানাগরিক শক্তি, বিপিএল সোসাইটি, চারতল, চৌদ্দতল, আটচল্লিশ দল, বিশ দল, হিন্দুস্তান বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস, এ পর্যন্ত বাংলাদেশে কত দল? কথা বলেন ঠিক কিনা? আমি যদি দলীয় আলোচনা করি, এদিক থেকে একটা দলের গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের থানায় টেলিফোন করে, আমি ছোট হুজুর অবস্থা ভালো না খারাপ? অতএব আমি বাংলাদেশের রাজনীতির একটি কথাও বলবো, বলবো তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ মহামানব, রহমাতুলিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি গোলাম রব্বানি যদি কোনো রাজনীতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, হযরত উমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো, সেই উমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না। কথা বলে ঠিক কিনা? সেই মদিনার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার চুলকে নিয়ে আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার কাছে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের ওয়াজ করা হয়, ও কি আটঘরিয়া বাজার থেকে মিষ্টি নিয়ে এসে বলবে গোলাম রব্বানি ভাই হা করেন মিষ্টি খান, নাকি বলবে হুজুর এসে আমার সুদের ব্যবসার বারোটা বাজাইছে? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম কর, ওদের সামনে ঘুষের ওয়াজ করলে খুশি না রাজা? যারা বেনামাজি নামাজ পড়ে, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না রাজা? যারা যাকাত দেয় না, আল্লাহর রাস্তায় দান খয়রাত করে না, এতিম মিসকিনকে খাওয়ায় না, ওদের সামনে দানের ওয়াজ করলে খুশি না রাজা? যে মা বোনের ব্যাপার তাই চলাফেরা করে, বুকে অন্যা পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হেঁটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া ব্যাপার তার আমি সামনে পর্দার ওয়াজ করে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপদকে চলে যায়, কিয়ামত পর্যন্ত পর্দার উপরে খুশি থাকতে পারে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য কোরআন হাদিসের হক কথা সবার কাছে হজম হয়। ছোট্ট বাচ্চা অসুস্থ, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে,
ডাক্তার কিছু তিতে ট্যাবলেট দিয়েছে, ছোট্ট বাচ্চা তিতে ওষুধ খায় না, সব ফেলায় দিয়েছে। পরের দিন সকালবেলা আবার ডাক্তারের কাছে চলে গেছে, ডাক্তার ভাই গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন তিতে আনিছিলেন পিতা, বলেন না ছেলের এখন কায়দা ওষুধ খাওয়ায়। বলে উপায় একটাই আছে, আর গড়িয়ার ভালো কোনো হোটেল থেকে মিষ্টি কেনেন, মিষ্টি কিনে মিষ্টি একটু ফাঁক করেন, ফাঁক করে ভেতরে ট্যাবলেট ঢুকিয়ে দেন, দিয়ে পূর্বের মতো মিষ্টি বানায় ছেলের সামনে খাইতে দেন, আশা করা যায় মিষ্টি খাওয়া হবে, ট্যাবলেটও ভিতরে চলে যাবে, আপনার ছেলেটাও সুস্থ হবে। ডাক্তারের এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো, বাবা তাই আমল করলেন, প্লেটের মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়ে প্লেটে বা ফ্রিজে খাইতে দিয়েছে, বাবা মিষ্টি খাও আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি। বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ, মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে জিজ্ঞাসা করে, বাজান মিষ্টি খাইছো? ছেলে উত্তর করে বলে, হাব্বা মিষ্টি খাইছি নাকি, কিন্তু মিষ্টির ভিতরে যে বিসি ছিল ওইটা খাই নাই। আজকে সমাজের বাস্তবতা তাই, বলে হুজুর বাস করেন কোনো সমস্যা নাই, আমরা যখন বলি তিনি আনালি কল্লি সাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার, তখন এক শ্রেণীর মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথা সহ্য হয় না, কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বাংলাদেশের হাইকোর্টে রিট করা হয়েছে যে বক্তার আওয়াজ মাহফিলে কথা বলবে, আলেমরা আওয়াজ মাহফিলে কথা বলবে, মসজিদে কথা বলবে, কোরআনের রেফারেন্স দিয়ে হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলতে হবে, দলিল দিয়ে কথা বলতে হবে। আমরা আলহামদুলিল্লাহ এটা স্বাগত জানাই, আমরা ধন্যবাদ জানাই যে ভাইটি রিড করেছেন, তাকে আন্তরিক মোবারকবাদ। আমরাও চাই কোরআন সুন্নার সঠিক কথা সমাজের মধ্যে প্রচার করা হোক, কথা বলে ঠিক না? কোনো বার্তা তার কিচ্ছা চলবে না, কোনো ল্যাংটা বাবার কাহিনী চলবে না, আমরা চাই কোরআন সুন্নাতে প্রত্যেকটা মানুষকে কথা বলতে পারে, মানে ঠিক না? আমরা চাই পশ্চিম থেকে হকের আওয়াজ বের হবে, মাহফিল থেকে হকের আওয়াজ বের হবে, প্রত্যেকটা কথা বলা হবে কোরআনের সুন্নার আলোকে, কথা বলেন ঠিক না? আমরা যদি জাতির মানুষকে কোরআন বুঝাইতে পারি, ইসলাম বুঝাইতে পারি, কোরআন সুন্নার সঠিক আদর্শ মানুষের চোখের সামনে তুলে ধরতে পারি, বুঝাইতে যদি পারি, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম আমল আল্লাহ তাআলার মনোনীত ধর্ম, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহর কাছে শুধুমাত্র কেবলমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম, কথা বলেন ঠিক কিনা? এটা যদি বুঝাইতে পারি যে ইসলামের সুখ, ইসলামের শান্তি, ইসলামের দ্বারাই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব, কথা বলেন ঠিক কিনা? মানব রচিত মানুষের তৈরি করা যত মতবাদ আছে, যত পথ আছে, সব পথকে ফেলে দিয়ে আল্লাহর দেখানো, রসুলের দেখানো সিরাতাল মুস্তাকিমের পথে আমাদেরকে পরিচালিত হতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পাঠানো হেদায়েতের মালা যদি গলায় পরিধান করতে পারি, কোরআন সুন্নার সঠিক কথা যদি মাঠে ময়দানে মসজিদে সব জায়গায় রেফারেন্স সব আমরা বলতে পারি, বিশ্বাস করেন এই জাতির মুসলমানেরা যদি একবার কোরআন বুঝতে পারে, এই সমাজ কোরআনের সমাজে পরিণত হবে, এদেশ ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে, কথা বলে ঠিক কিনা? এদেশে এদেশের মসজিদ থেকে ওয়াজ মাহফিল থেকে যদি কোরআন সুন্নার সঠিক কথা আমরা মানুষকে বুঝাইতে পারি, তুলে ধরতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি কোরআনের রাজ কায়েম করতে বেশি দিন দেরি হবে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য সবাইকে কোরআন বুঝাইতে হবে, কারণ মান কালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে, কথা বলে ঠিক কিনা? কারণ নির্ভেজাল কিতাব কে দিয়েছেন? আল্লাহ বলেন যালিকাল কিতাবুল রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই, দের ইজ নো ডাউট, বলেন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহর মুত্তাকি বান্দাদেরকে পথ প্রদর্শক হিসাবে, গাইডলাইন হিসাবে আল্লাহ পাক কুরআনুল কারীমকে নাজিল করেছেন, বলেন আল্লাহু আকবার। এই মহাগ্রন্থ কোরআনুল কারীমকে যদি মানুষের সামনে আমরা উপস্থাপন করতে পারি, আজেবাজে গল্প আজেবাজে কাহিনী না বলে সঠিক কথা যদি তুলে ধরতে পারি, আর এই জাতির মানুষেরা একবার যদি কোরআন বোঝে, ইসলাম বোঝে, তাহলে এই দেশে আর কখনো উল্টা পাল্টা ফতুয়া চালু হবে না, এদেশে কোনো আজা বাবা খাজা বাবার ল্যাংটা বাবার গল্প কাহিনী চলবে না, কথা বলে ঠিক কিনা? আমার বাবা হেঁটে যাচ্ছে, বাঘ এসে দাঁড়াইলো, বাবারে বাঘ কামড় মারলো না, বাবা
এইবার বাংলাদেশে আমার পীরের কদমে সালাম দিল। এই কাহিনী চললো না কথা কর না গে। হ্যাঁ আমরা চাই বাঘের কিচ্ছা হরিণীর কিচ্ছা বন্ধ হোক। হ্যাঁ কথা বলেন না কেন? কানে ধরে টান দিবে হরিণী কইয়া কোরআনেও নাই হাদিসে নাই এগুলো বলা যাবে? জোরে বলেন বলা যাবে? আমাদেরকে গবেষণা করে কথা বলতে হবে, কোরআন স্থাপন করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন, জোরে বলেন আমিন। আমি কিছু হক কথা বলতে চাই, পাবনাবাসী শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা কখনো কাউকে ভয় পাই না, মমিনেরা মমিনেরা কারো কাছে মাথা নত করে না, মমিনেরা একজনের কাছে মাথা নত করে, তিনি কি? আরো জোরে বলেন কে? এই জন্য মুসলমান কা পুরুষের জাতি না, মুসলমানরা বীরের জাতি। আমাদেরকে হুমকি ধুমকি দিয়ে কোনো লাভ নাই, কথা বলেন ঠিক কিনা? আজকের বক্তব্য সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, গোলাম রব্বানির মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে, গোলাম রব্বানি তাই বলবে, এতে কে খুশি কে বেজার এটা দেখার সময় নেই, কথা বলেন ঠিক কিনা? কোরআনের হক কথা বলতে গিয়ে যদি ফাঁসির তরিতেও ঝোলা লাগে, কোরআনের হক কথা বলতে গিয়ে যদি জেল চুলুম নির্যাতনের শিকার হওয়া লাগে, কোরআনের হক কথা বলতে গিয়ে যদি মামলা হামলার শিকার হওয়া লাগে, কোরআনের হক কথা বলতে গিয়ে যদি বাতিলের বুলেটের সামনে বুক পেতে যাওয়া লাগে, আমি গোলাম রব্বানি আল্লাহর কোরআনের জন্য আল্লাহর দিনের জন্য এ জীবন বিলিয়ে দিতে রাজি। এরপরে কোন রাম বাম নাস্তিক কোন সালেমের কাছে মাথা নত করতে রাজি নাই, রাজি নাই। কারা কারা তুই হাত তুলে আল্লাহকে দেখা? এজন হাত টান টান করে তোলেন, আমি কি নামাইতে বলছি? হাত খাড়া করেন, আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা কার খাই? আল্লাহ। কথা কন? আল্লাহ। রিজিক কে দেন? আল্লাহ। আমরা কার গোলামি করব? আল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমরা তোমারই ইবাদত করি, তোমারই গোলামি করি, চাকরি তোমারই করি, তোমার কাছে সাহায্য চাই, কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন এ জীবন এ সম্পদ দিয়েছেন কে? আল্লাহ। ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে তাদেরকে জান্নাত দেব, বলেন সুবহানাল্লাহ। সূরা তাওবার মধ্যে আল্লাহ কত সুন্দর করে বলে দিলেন, এজন্য মুমিনদের জান মালের মালিক কে? এ জীবন আল্লাহ রাস্তায় বিলাতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এ সম্পদ আল্লাহ রাস্তায় বিলাতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? পাবনা আটঘরিয়ার মুসলমানেরা বেশি দাবি করব না, পুরাতন না নতুন জামে মসজিদ, কথা কন না কেন? নতুন জামে মসজিদের উন্নতি কল্পে আল্লাহর ঘর, যে দুনিয়া দুনিয়ার জমিনে মসজিদ নির্মাণের জন্য টাকা দান করে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের ভিতরে জান্নাতি বালাখানা বানায় দেয়, কন সুবহানাল্লাহ। জন আল্লাহর ঘর মসজিদের জন্য যে যতটুকু পারেন ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া বিড়ি মেজ বাদ দিয়ে আল্লাহর হস্তে কিছু টাকা দান করবেন, তবে নিজের পকেটে হাত দিবেন, আর একজনের পকেটে হাত দিয়ে পকেট বাই বলে মার খাইয়েন না। এরপরে আমরা আলোচনায় যাব, আলোচনা শুরু করি না, কেবল ভূমিকা চলতেছে, আমিও হাত দিচ্ছি তো কইতে বলি নাই, সবাইকে তো বললাম আপনারা হাত দেন আমিও দিচ্ছি ইনশাআল্লাহ, যে যতটুকু পারেন দেন, আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। ওই আসমানের চাঁদের চাইতে জমিনের চাঁদ আমার রসুলের চেহারা বেশি সুন্দর মনে হয়, আমার রসুলের চেহারা কত সুন্দর, আমার রসুল কত সুন্দর ছিল। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে,
তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা আরো বলেন, যারা ইউসুফ নবীর চেহারা দেখার পর ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটেছে, ওরা যদি একবার আমার আখির পয়গাম্বার চেহারার দিকে তাকাইতো, হাতটা কাটতে কাটতে কখন যে নিজের কলিজাটা এটা তুফান করে দিত, টেরো পাইতো না, বলেন আল্লাহু আকবার। আমার রসুল এত সুন্দর এত সুন্দর। আম্মা জান আয়েশা বলেন, একদিন আমার বাড়িতে সন্ধ্যাবেলায় কি যেন সেলাইয়ের কাজ করছিলাম, এমন অবস্থায় সুইটা হাত থেকে পড়ে গেছে। আমি মনে করলাম ল্যাম্পুর বাতি বা হারিকেনের বাতি এগুলো কিছুই ছিল না, বাতির কোনো ব্যবস্থা ছিল না, আলো জ্বালাবে তেল ছিল না। রসুল যখন এশার নামাজ পড়ে বাড়ির ভিতরে প্রবেশ করলেন, রসুলের চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে পরিষ্কার দেখা গেল। এত সুন্দর আমার রসুল ছিলেন। একজন মহিলা তার স্বামী মারা গেছে, তিনটা সন্তান রাইখা, দুইটা ছেলে আর একটা কন্যা সন্তান। বড় ছেলেটা দেখে বলে, মা দুনিয়াতে যদি আমার দুঃখ বোঝার মতো কেউ থাকে সেটা হলো এতিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও মা, না খেয়ে থেকে মরা কি লাভ, মরা যেও তো লাগবে ইমান এনে মৃত্যু বরণ করতে চায়। চলো না চলো মদিনার নবীর দরবারে যায়। ও মা, আমরা সেই এতিম নবীর দরবারে যাই। এইবার মা সন্তানের কথা শুনে বলে, বাবা কথা ঠিকই বলেছো, তোমার বাবা দেখায় আগামী কালকে আমাদের জীবন কেমনে চলবে আমরা কেউ জানি না। চলো বাবা চলো আমরা এতিম নবীর কাছে যাই। নবীজির কাছে যখন আসলেন, কয়েকদিন ধরে ওই সন্তানগুলো ক্ষুধার্ত ছিল, নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া এক ভাই আর এক ভাইকে বলে, ভাই এ কেমন একজন মানুষের চেহারার দিকে তাকাইল, যার চেহারার দিকে তাকানোর পর আমার মনে হচ্ছে এই মাত্র কিছু খাইলাম, আমার আর কোনো ক্ষুধা না। তাহলে রসুলের চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। অনেক সাহাবি বাড়িতে খাবার না থাকলে এসে রসুলের চেহারার দিকে তাকায় থাকতেন, আর খাইলে যে তৃপ্তি পাইতেন এরকম তৃপ্তি তারা রসুলের চেহারার দিকে তাকাইলে পাইতেন। আমার রসুল এত সুন্দর, সেই রসুল তার জীবন থেকে কিছু কথা আপনাদের সামনে বলবো, কষ্ট হবে? রসুল হ্যাঁ বলে পৃথিবীবাসীর জন্য হালালে পরিণত হয়ে যায়। আমার রসুল যেটাকে না বলে সেটা হারামে পরিণত হয়ে যায়। জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। কথা বল না কেন, ওই আকাশের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরা হয়ে যায়। আল্লাহ একবার বলে, সেই রসুলের কাছে হযরত বেলাল মনে আছে না? হযরত বেলাল দেখে বলে, নবী গো আপনি যে নতুন ধর্মের দাওয়াত দেন আমি সেই ধর্ম গ্রহণ করতে রাজি আছি। এই কথা বলে হযরত বেলাল বলেন, আমার আপনি কালেমা পড়ে মুসলমান বানায় দেন। হযরত বেলাল কে রাসূলুল্লাহ কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবী নে বলে, বেলাল রে আপাতত কালেমা গ্রহণ করেছো, কথাটা প্রকাশ করার দরকার নাই, গোপনে গোপনে তুমি আল্লাহর গোলামি করো, ইবাদত করো। হযরতে বেলাল ডেকে বলে, নবী গো যেই বেলালের মনিবের কাছে উর্দুম বা ছাগলের দাম আছে বেলালের দাম নাই, সেই বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করার পরে দুর্বল হবে না? হবে না, আপনি টেনশন করবেন না, কালেমার জন্য দিনের জন্য আমি বেলাল জীবন দিতেও রাজি। এইবার বেলাল চলে গেলেন, যায় ইসলাম ধর্ম গ্রহণ করে একবারে সকালবেলা পর্যন্ত খালি জিকিরি করতেছে জিকিরি করতেছে, জিকির ছাড়ে না বেলালের জবানে খালি লা ইলাহা। সুন্দর করে হযরত বেলাল জিকির ব্যস্ত, ইদিনের বেলা হয়ে গেল, বেলাল দরজা খোলে না। ওমা ইবনে খালফের কাছে নালিশ দেওয়া হলো, ও মাইয়া
এখন পর্যন্ত আপনার কৃতদাস বেলাল এখন পর্যন্ত দরজা খোলে নাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওমায়া এমনি সহ্য করতে পারে না, সঙ্গে সঙ্গে সে দরজায় ধাক্কা, এ বেলাল দরজা খোল, বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, বেলালের দরজা খুলে গেছে। তাকা দেখে সেই দিন উদ্দুম্বা ছাগল একটাও পেশাব পায়খানা করে না। বেলাল জিকিরে ব্যস্ত, জিকিরে ব্যস্ত। এইবার ওমায়া ডেকে বলে অন্য অন্য কৃতদাসকে ধমক দিয়ে বলে, তোমরা যখন ঘুমাইছো বেলাল তখন পরিষ্কার করছে গোয়াল ঘরে, উত্তম বা ছাগলে পেশা পরিষ্কার করছে, একটাও তো নাই, মিথ্যা অভিযোগ কেন দাও? যাও বেলাল, এ বেলাল, বেলাল আওয়াজ দেয় না, বেলাল কার জিকিরে ব্যস্ত? এইবার কাছে যা হালকা করে ধাক্কা মারছে, বেলাল রে এতবার দেখলাম কেন তুই সারা দিলি না? বেলালের জবান দিয়ে জিকির বের হয়েছে কা? আওয়াজ যখন জোরে পেয়েছে আরবের মানুষ, আরবি বোঝে, বোঝে কথা কন্যাকে বোঝার সঙ্গে সঙ্গে বলে, কি ব্যাপার বেলাল, তুই কি তেলাওয়াত করলি, তুই কি ইসলাম ধর্ম গ্রহণ করেছিস? বেলাল দেখে বলে, ও মাইয়া, ও আমার মুনিব, মিথ্যা কথা বলে লাভ নাই, আমি আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কালেমার মালা গলায় করেছি। ও মাইয়া দেখে বলে, সর্বনাশ, এ বেলাল সর্বনাশ করেছিস, আজ থেকে তোর আর এই বদ্ধ ঘরে থাকা লাগবে না, এ দুর্গন্ধ ঘরে থাকা লাগবে না, আজ থেকে আমি তোর ভিআইপি থাকার ব্যবস্থা করে দেব, তোকে দুই তিনটা উদ্যম বা ছাগলে, কিছু উদ্যম বা ছাগলের মালিক বানায় দেব, তোর কাজকে হালকা করে দেব, শর্ত একটাই, ইসলাম ধর্ম ত্যাগ করে আবারও বাপ দাদার ধর্মে ফিরায়। বেলাল চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার? হ্যাঁ, আগে থাকার জায়গা দেবে না, আর এখন থাকার জায়গা দেবে, উদ্যম বা ছাগলের মালিক বানায় দেবে, কাজকর্ম হালকা করায় দেবে, তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে দাম বাড়ছে না কমছে? বেলাল তখন বলতেছে, ও আমার মনিব, উদ্যম বা ছাগলের মালিক কেন, পুরো পৃথিবীর মালিক যদি বেলালকে বানিয়ে দেওয়া হয়, এরপরে আমি কালেমার পথ, ইসলামের পথ ছাড়তে রাজি নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা কথা কম, আমরা হলে বিক্রি করতাম না? এই জন্য তো সারা দুনিয়ার হুজুরের একদিকে, আর কিছু দেখবেন টুপিওয়ালা দাড়িওয়ালা নামের আগে মাওলানা নাকি, ওরা আবার একদিকে আছে না? না, টাকা যেই দিকে টাকার জোরে ফতুয়া ঘর, কথা কন না কেন? রাগ করেছেন মনে হয়? চতুষ্পা জন্তুর চাইতে নিকৃষ্ট কেন বলা হয়েছে, এর পেছনে কারণ আছে না? না, অনেক মানুষ এই সমাজে বসবাস করে যারা ইসলাম ধর্মকে বিক্রি করার জন্য আছে না? নাই, সে নিজের মন গড়া কিছু সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করতে চায়, আছে না? নাই, এই জন্য মনে রাখবে ইসলাম তার বাপ দাদার বানানো পৈতৃক সম্পত্তি নয়, কথা কোন ঠিক কিনা এটা আপনার মন গড়া হবে না, কিছু টাকা খেয়ে উল্টা পাল্টা কথা বলবেন, আপনার এই কথা ধরার জন্য অসংখ্য আলেম ওলামা আছে না? নাই, বাবা আমার দিলের কান্দা লাগা শোনেন, হযরতে বেলাল লেখা বলে, না না, পুরো দুনিয়া বেলালের নামে লিখে দিল, বেলালকে ইমানের পথ থেকে ছাড়ানো সম্ভব নয়। এইবার ওমায়া চিন্তা করে, না আমি পারবো না, এ বেলাল আবু জেলকে খবর দে বলে দাও, সমস্যা নাই। এইবার চলে গেল নেতা আবু জেলের কাছে, রেখে বলে, ও নেতা আবু জেল, আমার বড় সর্বনাশ হয়ে গেছে, কি হয়েছে? বলে, আমার কৃতদাস বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কয়, তাই নাকি? বলে, হ্যাঁ, চলো যাই। এইবার কৃতদাস হযরতে বেলালকে ধরার জন্য চলে আসছে, কথা বোঝেন নাই, আবু জেল চলে আসছে, এসে বলে, এ বেলাল, তুই নাকি আবদুল্লাহর বেটা মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছিস? বেলাল বলে, হ্যাঁ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু জেল দেখে বলে, বেলাল রে, তোর কাজকর্ম আজ থেকে করা লাগবে না, তোরে কয়েকটা উদ্যম বা ছাগলের মালিক দেব, ব্যবসা বাণিজ্য করার জন্য টাকা পয়সা দেব, বিনিময়ে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ধর্মকে ত্যাগ করে আবারও আমাদের বাপ দাদার ধর্মে ফিরায়। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেল, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া কখনোই সম্ভব নয়।
বলে এ বেলাল তাহলে আঘাত করব মারব আঙ্গুল যদি সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুল বাঁকা করব বলে যা খুশি করতে পারেন কোনো সমস্যা নাই বেলাল মাঝে মাঝে তুই একটার কথার উত্তর দে আর জবানের ভিতরে আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে এইবার বেলালের পিঠে চাবুক মারা শুরু হয়ে গেল চাবুক মারতে 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 ফজান হযরতে বেলালের পিঠে এত চাবুক চাবুক মারতে 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 বেলালের কালো পিঠটা রক্ত দিয়ে লাল হয়ে গেল এবার বেলালের পিঠে খালি চাবুক মারে রক্তের ফোঁটা ঝরতে শুরু হয়ে গেল কাফেররা মারে 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 হযরতে বেলাল ওরা শব্দ করে না ও বাবা লাগতে যে ছাইরা দাও বলে না ওরা মারতে ব্যস্ত আর বেলাল আসমানের মালিক আল্লাহর জিকিরে ব্যস্ত আবু জেল বলে গলায় রশি লাগাও মরুভূমির উত্তপ্ত বালিতে বেলালকে সেচরায় নিয়ে বেড়া বেলালকে মরুভূমির বালিতে উত্তপ্ত বালিতে সেচরায় সেচরায় নিয়ে ঘোরা হলো সন্ধ্যে বেলায় বেলালকে বাড়িতে নিয়ে আসা হলো একজন আজকে এগুলো বলতে গেলে অনেক সমস্যা সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে চ্যালেন 24 নাকি একটা চ্যালেন আছে না হ্যাঁ এই চ্যালেনে নিউজ প্রচার হয়েছে সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে জেলখানার আসামি সে একটা নারীর সাথে সময় কাটাচ্ছে বিনোদন করতেছে সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ জেলখানার জায়গ দিয়ে এই সুবিধা পাওয়া যায় কথা বলেন না কেন হ্যাঁ একটা আসামি সে সুযোগ পাচ্ছে নারীর সাথে মেলামেশা করার নারীর সাথে ওঠা বসা করার নারীর সাথে গল্প করার তারা সিসি ক্যামেরা এই নিউজের মধ্যে বলা হচ্ছে যে 45 মিনিট তারা ঘরের ভিতরে অবস্থান করে সিসি ক্যামেরায় ঘরের ভিতরে কি হয়েছে এইটা তোলা সম্ভব হয় নাই কথা কন না কেন তাহলে এই দেশে আমরা ডিজিটাল দেশে 2021 সালের নতুন চমক কত কিছু দেখতেছি কথা কান ঠিক কিনা যে জেলখানার ভিতরে এমনি অসহায় আসামির সাথে দেখা করতে যায় 2-4 মিনিট সেগুলোরই কত পথ পাড়ি দেওয়া হয় কথা কান ঠিক কিনা আর একটা আসামি জেলখানার ভিতর থেকে আইসা ভিআইপি রুমে বইসা নারীর সাথে সময় কাটায় যায় আহা গো জেলখানা মনে হয় শ্বশুর বাড়ি কথা কান ঠিক কিনা রাগ করেছেন আপনারা এজন্য আজকে জেলখানার ভিতরে মাদকের আসামি খুনের আসামি মাদারেকের আসামি অবৈধ নিশার সম্রাট টাকা পয়টা লুটপাট করে খায় দুর্নীতিবাজ এদেরকে জেলখানায় সুযোগ সুবিধা দেওয়া হয় কিন্তু যারা আলেম তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয় না কোরআনের পাখির সুযোগ সুবিধা থাকে না কথা বলে ঠিক কেনা মাজলুমদের সুযোগ সুবিধা নাই ইমাম মুয়াজ্জিনের সুযোগ সুবিধা নাই জেলখানায় কিন্তু দেখেন একটা ইয়াবাখোর রাজাখোর মদখোর যে সমাজে অনেকগুলো হত্যা করে মাদার কেসের আসামি তাদের সুযোগ সুবিধা দেয় কথা কন ঠিক কিনা আমরা কথায় আছে জেলখানায় কি বলে রাখিবো নিরাপদ দেখাবো আলোর পথ মানুষ জানে যে জেলখানাতে মানুষ গেলে ওখান থেকে ভালো হয়ে বের হয় কথা কন ঠিক কিনা অপরাধীদেরকে সংশোধন করার জন্য অপরাধ যেন সমাজে কমে যায় শাস্তি দেওয়ার জন্য তো জেলখানা কথা বলে ঠিক কিনা সেই জেলখানায় যাওয়ার পরে কেন সে নারীর সাথে দেখা করার এত নিরিবিলিতে সুযোগ পাইল আমাদের বুঝে আসে না বিষয়টা তদন্ত চলতেছে আশা করা যায় অতি দ্রুত আসল তত্ত্ব বেরিয়ে আসবে কথা বলে ঠিক কিনা কষ্ট পাচ্ছেন আপনারা কত সুযোগ সুবিধা এজন্য অপরাধীদেরকে এই যে মাঝে মাঝে অবশ্য ভালো ভালো রায় আমরা দেখি আলহামদুলিল্লাহ যে মাদকের আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে 5 ওয়াক্ত নামাজ আর মা বাবার সেবা করা ছেলে মেয়ের দেখাশোনা করা ভালো খুশি লাগে কথা বল ঠিক কিনা কিন্তু এগুলো কি কথা কন এটা হয়তো বিশেষ একটা সুবিধা দেওয়া হচ্ছে আল্লাহ আমাদের সহি বুঝ দান করে জোরে কর আমিন আরো জোরে বলেন আমিন
জেলখানাতে মানুষ যায় অপরাধীরা যেন সত্যি বোঝে যে জেলখানা একটা কঠিন জায়গা। জেলখানার সম্বল সালাবাটি কম্বল, এখন জেলখানার সম্বল মহিলা মানুষও পাওয়া যায়। কথা কন ঠিক কি? আল্লাহ আল্লাহ, একটা ঘটনাকে কেন্দ্র করে আর কত ঘটনা ঘটবে, কথা কন ঠিক কি না? বায়ের আমার দিলের কানটা হাসে শুনবেন, তাহলে সিসি ক্যামেরা এই ঘটনা ধরা পড়ছে বাজার। সিসি ক্যামেরা যে কি জিনিস মাঝে মাঝে বুঝি আমরা, কথা কন ঠিক কি না? প্রত্যেকটা মানুষের কিন্তু সিসি ক্যামেরা লাগানো আছে। ওই অফিস আদালতে সিসি ক্যামেরা দেখে ভয় পা, আপনার সাথে সিসি ক্যামেরা লাগানো আছে। এই যুবকে তুমি দেখো 31st নাইটে হ্যাপি নিউ ইয়ারে বান্ধবীর ওনা ধরে টান দা, ওইটাও কিন্তু সিসি ক্যামেরায় রেকর্ড হয়। কিন্তু ওই ভিডিও এখন ভাইরাল হচ্ছে না, কিয়ামতের মাঠে ভাইরাল হবে। সাবধান সাবধান, বৈশাখ পালন করতে যা, কার মুখে ইলিশ পান্তা তুলে দিয়েছ? কারে বৈশাখী শাড়ি পরায়া পাবনা পার্কে ঘুরেছ? সিসি ক্যামেরাতে ভিডিও রেকর্ড হয়েছে, কথাটা ঠিক কি না? গোপনে প্রকাশে যে যা করতেছেন প্রত্যেকটা মানুষ, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ তার নিজ কৃত কর্মের ব্যাপারে দায়বদ্ধ থাকবে, আবদ্ধ থাকবে, নিজের কৃত কর্মের হিসাব নিজেকে দাঁড়াবে, কথা বলে ঠিক কি না? ওখানে কে বা কারাই সুযোগ করে দিয়েছে এই হিসাব দুনিয়াতে না হলেও আল্লাহর আদালতে হবে, কথা বলে ঠিক কি না? এই জন্য যে যা করতেছেন সমস্ত কিছু রেকর্ড হচ্ছে, কথা বলে ঠিক কি না? মা ইলফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষ এমন কোন কথা বলে না তার কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। প্রত্যেকটা সময় 24টা ঘন্টার কথা রেকর্ড হচ্ছে, কথা বলে ঠিক কি না? কি আছে ভাইয়ের আমার মন খারাপ, পানি চাইছিলাম 3 মাস আগে, একটু ডিজিটাল হও তোমরা, মাহফিল করবা টিস্যুর বক্স রাখছো, 2-4টা বোতল নিয়ে আসবা পানির বোতল, এবার আপনার তাকায় থাকে আমি কি এত বা খারাপ মনে করছেন? মরে গেলে খালি আফসোস করি, কয়দিন আসি দুনিয়া, কয়দিন থাকবে, হয়তো বা শুনুন কালকে মারা গেছে, তাই না ভাই? বড়াই করেন আপনি, আমাকে দেখে অনেক মানুষ হিংসা করে, কথা কন কেন? আরে গোলাম রব্বানি হুজুরে মাহফিলে এত লোক হয় কেন, এত দাওয়াত বেশি কেন? মুফতি আমির হামজার মাহফিলে এত লোক কেন? হুজুরদেরকে দেখে হিংসা করে এক শ্রেণী আছে না? মিজানুর রহমান আজহারি এত মাহফিলে লোক কেন? হ্যাঁ হুজুরদের কথাই এত লোক কেন? দেশের বাইরে পাঠায় দাও, কথা কন ঠিক কিনা? আজকে হক কানে আলেমদেরকে দেখে হিংসা আছে না? ডক্টর মিজানুর রহমান আজারে মাহফিল এত লোক কেন হয়? বন্ধ করে দাও, হিংসা আছে না নাই? আব্দুল্লাহ আলামিন ভাই, এরপরে মুফতি আমির হামজা ভাই, ডক্টর আবুল কালাম আজাদ বাসা, এই দেশে অসংখ্য হককে ওলামা ইকরাম আছে না? আল্লামা মামুনুল হক এত ভালোভাবে বক্তব্য দেন, বিপ্লবী কণ্ঠে আওয়াজ তোলেন, বাতিলদের কাঁপা শুরু হয়ে যায়, কথা বলতে কে না? এইজন্য আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না? হেফাজতের আমির আল্লামা জোনায়েদ আহমেদ বাবুনগরের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না? মনে রাখবেন, আলেম দরওয়াজ নসিহত কোরআনের মাহফিল বন্ধ করে এদেশ থেকে ইসলামকে উৎখাত করা সম্ভব হবে না, কথা বলে ঠিক কি না? যারা আলেমদের মাহফিলে লোক থেকে হিংসা করে, হক কথা যারা সহ্য করতে পারে না, বুঝবেন ওদের ইমানে ক্যান্সার ঢুকে গেছে, কথা বলে ঠিক কি না? আলেমদেরকে দেখে হিংসা করবেন না, আলেমের আপনাদের ভালো স্যার, আপনাদের কল্যাণ চেয়ে দোয়া করে, কথা কন না কেন? চাই সাদা পানি দেয় লাল পানি, কি এক দেশ ক বোঝে না ভাই, বোঝে না, থাক পানি না খায় যদি আজকে তৃষ্ণা তো হয়ে মারা যায় তাও তো শান্তি পাবো না। দিলের কান্টা লাগা শুনে যাও মুসলমান আল্লাহর গলা, এ ছেলে পেলে ওই জেলখানার সুযোগ সুবিধার কথা বললাম দেখি তোমরা কি জেলখানা যাবে নাকি? অবদ্দা আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, আমরা অপরাধী হয়ে জেলখানায় ঢুকতে চাই না, কথা বলেন ঠিক কি না? আমরা দুনিয়াতে অপরাধ করে যেরকম দুনিয়ার জেলখানাতে যেতে চাই না, এই দুনিয়াতে বসবাস করে আখেরাতেও আল্লাহর জাহান্নামে যেতে চাই না, কথা বলেন ঠিক কি না? আমরা দুনিয়ার জেলখানা থেকে বাঁচতে চাই, আখেরাতের আল্লাহর আযাব থেকে বাঁচতে চাই, তাহলে ফিরে আসতে হবে কার দিকে? কোরআন আর সুন্নাহর দিকে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন।
আল্লাহর আমার সামনে দিকে যাওয়া যাক দিলের কান্তা লাগায় শুনবেন আমি গুনাহগার যে কথা বলতে চাই আলেমদের মাহফিলে বেশি বেশি মানুষ হয় এইটা দেখো হিংসা হয় কথা কোন ঠিক কি না কোন সূরা আর কাউসার নবীজি বলেন কি সুন্দর কোরআনের তেলাওয়াত হে মুসলমান আল্লাহর গোলাম কোরআনের আলোচনা শুনে কারো কখনো তৃষ্ণা মিটবে না তৃপ্তি মিটবে না ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম মসজিদে যাওয়ার পর ইমাম সাহেব তিলাওয়াত করেছিল সূরা ফাতিহা কথা বলেন ঠিক কি না যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কমপক্ষে 40 বার সূরা ফাতিহা তিলাওয়াত করে আজ পর্যন্ত 30 40 50 60 বছর ধরে আল্লাহর ইবাদত করে সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করে একজন মুসলমান কি রাগ করে বলেছে না না সূরা ফাতিহা পড়তে আর মজা লাগে না কাল থেকে সূরা ইখলাস দিয়ে নামাজ শুরু করব বলেছে এর ভিতরে এই মধুর এই আকর্ষণ কে দিয়েছে কে এমন একটি মধুর কিতাব থেকে আমরা কথা শোনার জন্য বসেছি কথা কোন ঠিক কেনা একটা গান কয়দিন ভাল লাগে দুই দিন তিন দিন চার দিন কথা কোন ঠিক কেনা দরবার পঞ্চাশ বার একশো বার শোনার পর আর ভাল লাগে না কিন্তু কোরআনের আকর্ষণ কমে না কথা বলে ঠিক কেনা রাগ করেছে একটা গান আসলো দুই দিন মার্কেটে চললো তিন দিন পর ওই গানের আর ভ্যালু থাকে না শ্রোতারা আর শোনে না ভাই বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না মানুষ চিন্তা করে তিন দিন যায় দেখা হয় না এই বাটপারের সাথে সম্পর্ক রাখলে বাড়ি গাড়ি বেচে গাড়ি ভাড়া দিয়ে জীবন শেষ হয়ে যায় কথা কর ঠিক আর সাথে মানুষ আর প্রীতি রাখলো না কথা বল আর একজন কয় কাল তো ছিলাম ভালো আজ আমার কি হলো সে কথা কবারই পারে না বল তা মানুষ চিন্তা করে যে গতকালের কথা আজকে ভুলে যা একটু চরিত্রের ঠিক নাই কথা বল শিখছে না এত বিশাল একটা রোগ ভিতরে ঢুকে গেছে কথা বল এগুলো আজে বাজে গান বাজনা পাওয়া যাবে এগুলো নোংরা গান নোংরা গান যুবকদেরকে আকর্ষণ করে উল্টা পাল্টা গান কি গান যৌবন একটা গুলি সিগারেট নাউজ বিলাকন এগুলো দিয়ে যুব সমাজকে নষ্টের দিকে ডাকা হয় ধ্বংসের দিকে ডাকা হয় কথা বলে ঠিক কেনা এই জন্য যুবকেরা মনে রাখবো সূরা লোকমানের ৬ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন বাদ্যযন্ত্র ডুগি তবলা হারমোনিয়াম গান নাট্যকি শিল্পী ভাড়া করা গান বাজনা করা কনসার্ট করা এগুলো গাওয়া শোনা সব হারাম কথা কথা ঠিক কেনা এগুলোর সাথে মুসলমানের কোনো সম্পর্ক বাদ্যযন্ত্র গান বাজনার সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে আজ থেকে গান বাজনা জীবনে শুনবে না মনে থাকবে তো ইনশাআল্লাহ মনে থাকবে তো ইনশাআল্লাহ কোন কোন যুবক হাত তুলে দেখা গান বাজনা শুনবে না জীবন মাঝে মাঝে হাত উঠায় না ভেজাল আছে লীলা থাকবে হাত না এ যুবক ভাই আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহ এমন আকর্ষণ দিয়েছে মৃত্যু পর্যন্ত কোরআন পর্ব শুনবো জানবো কিন্তু আকর্ষণ কমবে জোরে বলেন আকর্ষণ কমবে আর একটা গান ৫০০ বার ১০০০ বার শোনার পর মানুষকে বন্ধ করত পিয়ান প্যানে ভাল লাগে না আমি বেলাল জীবন দিতে রাজি কি তুই মানের পাশে রাজি না বুঝেল বলে একটা ঘরে বন্দি করে না এ সুবকেরা যাও সবাই মিলে একটা বড় বিশাল পাথর বেলালের বুকের উপর চাপায়া দাও অন্ধকার বদ্ধ করে বেলালের বুকের ওপর সবাই মিলে একটা অনেক বড় ওজনের পাথর চাপায়া দিয়া দরজা লাগিয়ে দিয়া বুঝেল বলে কাল সকালে এসে দিবি বেলাল আর নাই এই কথা বলে চলে গেল এদিকে হযরতে বেলাল বুকের উপরে পাথর থাকার কারণে আল্লাহ তালার জিকিরি করতে বেলালের বড় কষ্ট বেলাল তখন ডেকে বলে আল্লাহ তুমি তো সেই আল্লাহ যে ইব্রাহিমের জন্য নমরুদের বিশাল অগ্নিকুণ্ড ফুলের বাগান বানাইয়া দিয়েছ তুমি কি পারো না আল্লাহ এই বেলালের বুকের উপর পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তোলার মতো নরম বানায়া দিতে হযরতে বেলাল বলতে দেরি আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই
সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল কইরা বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানাইয়া দিয়েছে। এই বেলাল তো সেই বেলাল যে বেলাল হলো আশিকের রাসূল। নবীজি যখন পথ চলতেন হযরতে বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। নবী দেখে বলে বেলাল একবার ডানে যাও আর একবার বামে যাও ব্যাপারটা বুঝি না। হযরতে বেলাল দেখে বলে নবী গো আপনি দ্বীনের কথা বলেন ইসলামের কথা বলেন হ্যাঁ আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেন আপনার শত্রুর অভাব নাই কাফের আপনাকে হত্যা করার পরিকল্পনা করে। ও নবী আমার মনে মাঝে মাঝে মনে হয় কাফেররা হয়তোবা ডান থেকে আপনার দিকে তীর নিক্ষেপ করতে পারে এই জন্য আমি ডান দিকে দাঁড়ায় থাকি ডান দিকে পথ চলতে থাকি কারণ কাফেররা যদি তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকে লাগে। আল্লাহ কারণ আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না কিন্তু আপনি মারা গেলে ইসলাম আর সামনের দিকে যাবে না। আল্লাহু আকবার বলে ও বেলাল বামে যাও ব্যাপার বুঝি না দেখে বলে নবী গো মাঝে মাঝে মনে হয় কাফেররা যদি বাম থেকে আপনার দিকে তীর নিক্ষেপ করে ওই তীরটা আপনার বুকে লাগার আগে আমি বেলালের বুকে যেন লাগে। বেলাল পথ পরিষ্কার করতেন কাঁটা পরিষ্কার করতেন সেই বেলাল কতটা রসুল প্রেমিক আপনারা কি জানেন। নবীজির যেদিন ইন্তিকাল হয়ে গেল আমার নবী যেদিন ইন্তিকাল করলেন হযরতে বেলাল ছোট্ট শিশুর মতো ফোপায়া ফোপায়া কান্না শুরু করে দিলেন আর বললেন আমি বেলাল আর জীবনে কোনোদিন আজান দেব না আমি আজান দেওয়ার পরে নবীজি ইমামতি করবে না আমি বেলাল আর কোনোদিন আজান দিতে পারবো না আমি বেলাল আর মদিনাতে থাকবো না কারণ মদিনার পথে পথে রসুলের সাথে আমার স্মৃতি রসুল পথ চলতেন আমি বেলালও পথ চলতাম এই মদিনায় থাকলে আমি রসুলের কথা বেশি বেশি মনে হবে এজন্য রসুলের দাপুর কাপড় সম্পন্ন হয়ে যাওয়ার পর হযরত বেলাল ওই এলাকা থেকে অন্য এলাকায় চলে গেলেন। ছয় মাস যখন অতিবাহিত হয়ে যায় একদিন রাত্রি বেলায় রসুলুল্লাহ বেলালকে স্বপ্নে বলে বেলাল রে দেশ বিদেশ থেকে দূর দূরান্ত থেকে মানুষ এসে আমার কবর জিয়ারত করে সালাম দেয় হে বেলাল ছয়টা মাস হয়ে গেল একটা বারও তো আমার কবরের পাশে দাঁড়াইলি না আমার একবারও সালাম দিলি না হে বেলাল আমার কথা কি তোর মনে পড়ে না আয় আয় বেলাল মদিনায় আয় আয়েশা রসুলকে একবার সালাম দিয়ে যা। যেই রাত্রিতে হযরতে বেলাল রসুলুল্লাহকে স্বপ্ন দেখেছেন আর দেরি করলেন না পরের দিন চলে আসলেন মদিনায় হাজার হাজার মানুষ চতুর্দিক থেকে আসে হযরত বেলাল আসছে মনে করে রসুলুল্লাহ আসবে সবাই এসে একটাই কথা ও বেলাল আজান দাও ও বেলাল আজান দাও। হযরত বেলাল বলেন না আমি আজান দেওয়ার পরে রসূলুল্লাহর সামনে দাঁড়ায় ইমামতি করতে আমার রসূল নাই আমি আজান দিলে আমার রসূল ইমামতি করবে না এমন আজান আমি বেলাল দিতে পারবো না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা আর কেউ কিছু বলে না নবীর নাতি হাসান আর হুসাইন যখন বেলালের হাত ধরে বলে নানু ভাই ও নানু ভাই নানা চলে গেছে তুমিও ছিলা না কতদিন তোমার কণ্ঠ আজান শুনি না ও নানু ভাই দাও না একটা বার আজান দাও। হযরত বেলালকে যখন হুসাইন বারবার বলে নানু ভাই দাও না একটু আজান দাও দাও না একটু আজান দাও হযরত হুসাইনের চেহারার দিকে তাকায় দেখে বেলাল তাকায় দেখে মনে হয় হুসাইনের চেহারার মধ্যে মদিনাওয়ালার ছবি ভেসে উঠেছে আবার রসুলের চেহারা দেখা যায় মনে হয় মদিনার নবী রমজান নবী দেখে বলে বেলাল বেলাল একটু আজান দে আমি মদিনার নবী কতদিন তোর আজান শুনি না
হযরতে বেলাল তখন আর দেরি করতে পারলেন না, সঙ্গে সঙ্গে হযরতে বেলাল আযান দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন আল্লাহ। আমার ভাইরা আশিক রাসূল কাকে বলে? মুখে মুখে দাবি করলে কি আশিক রাসূল হওয়া যায়? কথা কোন না কেন? হযরতে বেলালের এরকম নির্যাতন ও জুলুম চলতেছে, নবীজির কানে খবর চলে গেছে, নবীজিটাকে বলা অকাত, বেলালের নির্যাতনের কথা আমি আর সইতে পারি না, বেলালের জন্য একটা ব্যবস্থা কর। হযরত আবু বকর চলে গেলেন উমাইর ইবনে খলফের বাড়িতে, অনেক বেশি দাম দিয়া হযরত বেলালকে আজাদ করলেন। বলেন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, সাহাবীরা ইসলাম ধর্ম গ্রহণ করলে কাফেররা তাদের উপর নির্যাতন ও জুলুম করে, অথচ মদিনা থেকে রসুল যখন নবুয়তের 40 বছর আগ পর্যন্ত ওদের সবচাইতে প্রিয় মানুষটি ছিলেন, কথা কোন ঠিক কিনা? আলামিন বলতেন, আল সাদিক বলতেন, যখনই এক আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিলেন তখন ওই এলাকার মানুষের কাছে কি হয়ে গেলেন? অপরাধী হয়ে গেলেন, কথা বলেন ঠিক কিনা? এক আল্লাহর দিকে মানুষকে ডাকতেছেন, এই জন্য রসুলের শত্রু তখন কম না বেশি? রসুলের কাছে যারাই কালেমা গ্রহণ করে তাদেরকে নির্যাতন করে, তাদেরকে কষ্ট দেয়, ধরে নিয়ে যায়, আঘাত করে, বন্দি করে, চাবুক দিয়ে আঘাত করে, কষ্ট দেয়, অনেক ধরনের কষ্ট। ভাইরা আমার দিলের কান্না লাগায় শুনে যান, এই যখন অবস্থা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, রসুলকে বললাম নবীজি এই মাত্র দেখলাম চোখের কোনায় পানি, আবার মুসকি হাসেন, ব্যাপারটা কি? রসুল তখন ডেকে বলে ও আমার সাহাবী শোনো, এই মাত্র আসমান থেকে জিব্রাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করে জানায় দিয়ে গেলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। এই মাত্র জিব্রাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করেছেন, আল্লাহ আমাকে কাউসার দান করেছেন, এজন্য নবীর মুখে মুস্কি হাসি। বলেন সুবহানাল্লাহ। হৃদয়ে ব্যথা ছিল সন্তান হারানোর, সাহাবীদের নির্যাতন, আসমান থেকে সান্ত্বনার বাণী পাঠাইলেন কে? আরো জোরে বলেন কে? আমার রসুল যখন ব্যথিত হইতেন, রসুল যখন কষ্ট হইতেন, রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য আসমানের মালিক আল্লাহ নিজে ব্যস্ত ছিলেন। আল্লাহ একবার বলেন, কষ্ট পাচ্ছেন আমার কথা? তাহলে সূরা কাউসারের ভিতরে কি বলেছেন জানার দরকার আছে না? নাই? কষ্ট হচ্ছে আপনাদের, মন খারাপ করতেছেন? চলেন বাজান একটু আলোচনা শুরু করি, কারণ কোরআনের কথা যত শুনবেন মজা আছে না? নাই? ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যারা মুমিন বান্দা তাদের সামনে কোরআন দেওয়াজ করলে, কোরআন থেকে বয়ান করলে, কোরআন থেকে কথা বললে, কোরআন থেকে উপদেশ দিলে এই কথাগুলো মুমিনদের উপকারে আসবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের কথা শুনলে মুমিনদের কি হয়? যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটা বৃদ্ধি পায়। বলেন আল্লাহু আকবার। এজন্য মন যদি আবু বকরের মতো হয় কোরআন শোনার পরে ঈমান বৃদ্ধি পাবে, আর মন যদি আবু জেহেলের মতো হয় কোরআন শোনার পরেও কোরআনের বিরোধিতা করবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আবু জেহেল রাগ করতেছেন মনে হয়? কষ্ট পাচ্ছেন আপনারা? আবু জেহেল দিনের বেলায় বিরোধিতা করত কিন্তু রাতের বেলায় কোরআন শুনত, কথা কন? আর পৃথিবীতে এখন এমন আবু জেহেল বের হয়েছে, ওরা দিনেও শোনে না, রাতেও শোনে না, ওরা সব সময় বন্ধ করার ষড়যন্ত্রে আছে না? না, কোরআন বন্ধ করা কাদের স্বভাব? ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়াল গাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলল কোরআন শ্রবণ করো না, যেখানে কোরআন মুহাম্মদ তিলাওয়াত করে, কোরআনের বয়ান করে, কোরআনের কথা বলে, সেখানে হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, শিস দাও, ঢোলক বাজাও, মত্তু কিনা ছাও, যে কোনো ভাবে কোরআনের কথা বন্ধ করো, তাহলে আমরা কাফিররা বিজয়ী হব। আবু জেহেল, উতবা, সাইবা কোরআন বন্ধ করে ওদের দুই নাম্বার ক্ষমতা টিকাইতে চেয়েছিল, পারে না, কথা বলে ঠিক কিনা? আজকেও পৃথিবীতে অনেক মানুষ কোরআন বন্ধ করে, ইসলাম বন্ধ করে টিকে থাকতে চায়, আছে না? না, পারবেন না। আজকে দেখেন, আপনারা দেখেছেন গাজীপুরের কাশিমপুর কারাগার না কি কারাগার,
কথা কন্না কে নিউজ জানেন না আপনারা হুম কি জানেন কাশিমপুর কাশিমপুর কারাগারে আহারে ওই যে ডেস্টিনি না কন্টিনি হ্যাঁ এর আগে যারা বিচার দেয় এ মুসলমান আল্লাহর গোলাম এই কথাগুলো কেন বললেন হুজুর এখান থেকে আমাদের শিক্ষা আছে না না পৃথিবীতে যা কিছু দেখেন সবকিছু আল্লাহ কাদের জন্য সৃষ্টি করেছেন কাদের জন্য কথা কোন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ আল্লাহ বলে বান্দা পৃথিবীতে যা কিছু দেখো সবকিছু আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি সবকিছু তোমাদের গোলামি করবে আর মানুষ গোলামি করবে কার আরো জোরে বলেন কার এজন্য পৃথিবীতে যত প্রাণী দেখেন যত মাখলুকাত দেখেন সবকিছু আল্লাহ পাক আপনার আমার দাসত্ব গোলামি করার জন্য সৃষ্টি করেছে কথা কন না কেন এজন্য প্রাণীগুলো আপনার আমার সাথে খারাপ আচরণ করতে পারবে না যদি আপনি আমি সত্যি আশরাফুল মাখলুকাত হয়ে থাকি আল্লাহর খাঁটি বান্দা হতে পারি কথা বলেন ঠিক কিনা ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত ওই ঘরের মালিকের ইবাদত করো ওই ঘরের মালিকের ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো আল্লাযী আতআমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ তোমাদের দুইটা জিনিস দেব এক নাম্বার তোমাদের রিজিকের কোনো টেনশন থাকবে না আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করাব আর দুই নাম্বার তোমাদের কোনো ভয় থাকবে না আমি আল্লাহ পাক তোমাদের ভয় থেকে নিরাপত্তা দেব আল্লাহু আকবার বলেন ইবাদত যদি ইবাদতের মতো হয় আর ইবাদত হলে কার উদ্দেশ্যে ফসল্লি লিরব্বিকা ওয়ানহা এক নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে দুই নাম্বার রবের উদ্দেশ্যে কুরবানি করা লাগবে কথা কোন ঠিক কিনা এ মুসলমান আল্লাহর গোলা দিলের কান্তা লাগা শুনেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যা আপনি বলেন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন আসমান জমিনের প্রতিপালক আল্লাহর জন্য কথা বলেন ঠিক কি না তাহলে আপনার আমার জীবনের সমস্ত কিছু কার জন্য হবে কার খুশির জন্য আর একটা আয়াত আছে ভাই কয়টা আয়াত একটু শুনে যান ওই ওই আয়াত শেষ করব না আয়াতটা শেষ করি তারপরে দেখি মহিলা আর যুবক ভাইদের কে কিছু বলা যায় কি না থাকা লাগবে তো লাভ লাগবে কি হবে আয়াতগুলো শেষ না করলে কেমনে কেমন শোনেন কিছু লোক আছে যারা কোরআন বুঝতে চায় না এমনি কাহিনী শোন তো এগুলো তো থাকবে তাই না দেখেন এত কোন ঘটনা বললাম খুব মজা দিয়ে শোনো মনোযোগ দিয়ে শোনো এখন একটু আলোচনাটা বিষয় ভিত্তিকের মধ্যে চলে গেলাম ভালো লাগছে না এই দুঃখটা রাখবেন কোথায় আমি একটা সুরা কাউসার তিলাওয়াত করছি ভিতরে আল্লাহ কি বলেছেন জানার দরকার নাই তাহলে হুজুর এনে খিল্লা বাইরে আমার দিলের কানটা লাগায় শোনেন আর মজা আনন্দ পাওয়ার জন্য আপনারা আসেন আজমা ফেলে এটা এমনি যখন প্রেক্ষাপটে কথা আলোচনার পরিবেশে এসে যাবে তখন তো বলবো কিন্তু আমার মাকসাদ বা উদ্দেশ্য তো এটা না যে আপনাদেরকে একটু হাসাবো একটু জমাবো এর থেকে দাওয়াত পাবো এমনি যে দাওয়াত যে ভাইরাল হয়েছি বা যতটুকু আল্লাহ কবুল করেছে মরার আগের দিন পর্যন্ত ডায়েরি ফাঁকা নেই কতক্ষণ না কেন মানে যেদিন মারা যাবো ওই দিনও হয়তো আমার ডেট থাকবে কিন্তু আমি মাহফিলে যেতে পারবো না আমি যাবো কবর ডাক দিয়েছেন দয়াল আমার যেতে হবে ওইদিকে কথাটা ঠিক একটু অপেক্ষা করবে ভাই আসতেছি আমার আলোচনাটা শেষ করে আসতেছি
লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার হুজুর আছে যেখানে আমরা আছি সেখানে পুলিশের গুলি যেখানে আমরা আছি সেখানে কেন গুলি মারবে গো আমরা কি চাদাবাস ইয়াবা খাই পেন্সিল খাই পুলিশ র‍্যাব বিজিবি এদেরকে দিকে ভয় করবে তারা সমাজের চাদাবাস দুর্নীতিবাস ধর্ষণকারী যারা কথা বল ঠিক কেন ভয় করলে দিন হালের মতো কুলাঙ্গারেরা কথা বল আমরা ভয় করি না আমরা যা করি হালাল তরিকা দিয়ে একটার জায়গা দুটো করব তাহলে ধর্ষণের মধ্যে আমরা নাই কথা বল ঠিক কেন অবৈধ পথে পা বাড়ানো যাবে না হারাম কাজের দিকে মন যেতে পারে না আল্লাযীনা হুম লি ফুরুজিহিম হাফিজুন আল্লাহ বলেন মুমিনেরা নিজের যৌবনটাকে সংযত রাখো নিজের যৌবনটাকে হেফাজত করো কারণ এই যৌবনকালের হিসাব দেওয়া লাগবে কার কাছে আরে যৌবনকালের ইবাদতকে পছন্দ করে হে যুবক তুমি যৌবনকালে গুনাহ করতে পছন্দ করো আর আসমানের মালিক স্বয়ং আল্লাহ পাক তোমার ইবাদতটাকে পছন্দ করে কথা বল ঠিক কিনা এজন্য এই দিন রগের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে যৌবন একদিন ভাটি পড়বে কথা বল ঠিক কিনা এইজন্য আমরা যৌবনের তারণায় গুনাহ করব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূ বলেন তোমরা যৌবনের তারণায় গুনাহ করো একদিন তোমাদের যৌবন থাকবে না কিন্তু আমল নামায় ঠিকই গুনাহ লেখা থাকবে তুমি যৌবনের তারণায় রাস্তায় দেখে এক নারীর সাথে ইফতিজিং করে চোখে টাসি মারছো চোখ দিয়ে মিস কল মারছো আছে না মেয়ে মানুষ দেখলে চোখ দিয়ে ইশারা দেয় আছে না না আমার এক একটা আমার মা অথবা বোন হেঁটে যাচ্ছে কয় সুনকি চলেছে একা পথে সঙ্গী হলে কি দোষ তাতে সঙ্গী হতে তো দোষ নাই বিয়ে করে সঙ্গী হয় তোর অভ্যাস খারাপ তোর চরিত্রের গণ্ডগোল তুই যারে তারে দেখে সঙ্গী হতে চাস তোর চাপা তার ছেলে দলের কথা বলে ঠিক ধর্ষণকারী থাই বাংলার জমিন হলে কথা বলে ঠিক কিনা আরে ধর্ষণ বন্ধ করতে হলে কার আইন চালু করা লাগবে আল্লাহর আইন আল্লাহর বিচার ব্যবস্থা কার্যক্রম করার কথা কোন ঠিক কিনা আল্লাহর কোরআন দিয়ে যদি একজন ধর্ষণকারী বিচার করা হয় এটা ইউটিউব ইন্টারনেটে যদি ছড়িয়ে দেওয়া হয় বাকি ধর্ষণকারীরা নারীর দিকে তাকানো দূরের কথা আর স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেতে পারে কথা কোন ঠিক কিনা এজন্য যুবকদেরকে বলবো খবরদার যৌবনের তারণা গুনার দিকে যাওয়া যাবে মন তো চাইবে বন্ধু বান্ধবের বান্ধবী আছে আমারও একটা থাকলে কি দোষ খবরদার খবরদার যুবক তোর পায়ে হাত দিয়ে অনুরোধ করি বিয়ের আগে প্রেম ভালোবাসা জায়েজ না হারাম 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 কথা বল ঠিক কিনা বিয়ের পরে হালাল বৈধ স্ত্রীর সাথে প্রেম করব আর কেমনে সেটা পরে বুঝাচ্ছি এই কয়েক মিনিট যাই সামনে যাই দিলের গানটা লাগা শুনে যুবক ভাই আল্লাহ রাব্বুল আমিন বলেছেন ফসল্লি রব্বিকা ওয়ানহার এক নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে তাহলে নামাজ পড়ব কার উদ্দেশ্যে কার খুশির জন্য এই যৌবনকালের ইবাদত ভালোবাসেন কে কুচ্ছে গেছে রে তাকে ভাইরাল মানে ফেলে দেব উল্টা পাল্টা করে বেশি বলছো তুমি নামাজ তাহলে আমাকে আমার মতো বলতে দাও আমি কি খারাপ কিছু বলছি অন্যায় বলছি বলি না ওর মত অন্য দিকে চলে গেছে ও উল্টা পাল্টা বোঝে সিধা বোঝে না কথা কা ভালো কথাই তো বলতেছি আমি কি খারাপ কিছু বলছি বাইরে আমার দিলের কান্তা লাগায় শুনে দাও আলোচনাটা শেষ করতে সর্বোচ্চ মিনিট লাগবে 10 মিনিট এরপরে আমি তোমাদের দিকে যাব যুবক ভাই 10টা মিনিট আমাকে একটু আল্লাহর হস্তে দাও দিবা তো ভালো করে শোনো এক নাম্বার ফসল্লি রব্বিকা ওয়ানহার এক নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আল্লাহর উদ্দেশ্যে নামাজ আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করতে রাজি আছো তো ইনশাআল্লাহ ইবাদত যদি ইবাদতের মতো হয় সালাতটা যদি আল্লাহর কাছে কবুল হয় পছন্দের হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা অবশ্যই মুমিনা সফল হয়েছে যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশি খুশি ভাব নিয়ে আদায় করে তাহলে সালাতে যখন দাঁড়াবা দিলের মধ্যে ভয় না লাগবে কার মনোযোগ আনা লাগবে এমন ভাবে মনে করা লাগবে আমি নামাজ পড়তেছি আসমানের মালিক আল্লাহ আমার নামাজ পড়া দেখতেছে
মনের ভিতরে এমন ভয় নিয়াশা লাগবে যে আমি নামাজ পড়তেছি আসমানের মালিক আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছে কথা বলেন ঠিক কিনা নবীজি এমন ভাবে নামাজ আদায় করতেন আম্মা আয়েশা ডেকে বলেন রসুলের পা মুবারক ফুলে যেতেন রসুল লম্বা সময় রুকু করতেন লম্বা সময় সিজদা করতেন মাঝে মাঝে নবীজি সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেন আল্লাহু আকবার তাহলে নবীজি যদি নামাজের মধ্যে কান্না করতে পারে তোমার আমার কান্না করা দরকার আছে না নাই সাহাবীরা জাহান্নামের আগুন তিলাওয়াত করে কাঁদে আর তোমার আমার চোখে পানি নাই সাহাবীরা নামাজে দাঁড়ায় মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে বসে থাকে সাহাবীদের মাথার উপরে বসে থাকে এরপরেও সাহাবীরা নামাজ ছেড়ে দেয় না নামাজ পড়ে পাখিও পয়রা থাকে আর কাফেররা বলে এগুলো মানুষ না অন্য কিছু তাহলে আল্লাহর ইবাদতে এতটা মনোযোগ এতটা মনোযোগ পাখি পয়রা থাকলে ওটের পায় না আল্লাহ একবার বলে আর আমরা একটা মশা বলে কথা কন থাকে এরপরে পায়ে যদি মশা পড়ে এক ঠেঙ্গার এক ঠেঙ্গার উপর তুলে দেবে খাবু খা নামাজও পরে মশা মারে আছে না সলাতে আমাদের মনোযোগ থাকে না মন নামাজে থাকেই না মন চলে যায় আটঘরিয়া বাজার মন চলে যায় পাবনা নামাজ পরে দুনিয়ার নানান খেয়াল নানান চিন্তা এত কথা নামাজে মনে হয় যে কয়টা সিজদা দিছে কয় রাকাত হয়েছে একটাও মনে থাকে না এরকম মুসল্লি আছে না না আর ইবাদত এত তাড়াহুড়ো এক সা সামিয়া তাড়াহুড়ো করে ওযু করতে গিয়ে এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকে টাই সালা মরছি পিছলে খায় সাসা একদিক লঙ্গি আর একদিক তারপরে আল্লাহ একবার মানুষকে লঙ্গি ঠিক করে কোন আগে জামাত ধরি এরকম হলে হবে নামাজে তারা হুরা নেই কে বলেছে আপনাকে জামাত শুরু হলে দৌড়া লাগবে কে বলেছে দশ মিনিট পনেরো মিনিট আগে আজান হয় তখন কি করেছে একই করণের কথা সব জায়গায় শুনে কিলা একটা মাহফিল শুনছে উঠিসা কালকে যদি আবার আর এক বক্তা সেই পাশে ওয়াজ করে আসবেন না মানে প্রতিদিন আমরা কোরআনের কথা শুনি মসজিদে শুনি মজ মাহফিলে শুনি জিকিরে মসজিদে শুনি শুনি তাফসীরে কোরআন মাহফিলে শুনি কিন্তু আকর্ষণ কমে না এই একই সুরের আলোচনা হয়তো অন্য বক্তার কণ্ঠে শোনেননি তারপরে এই জায়গায় কেন বসে আছে এই আকর্ষণ দিয়েছেন কে আল্লাহ অন্য অন্য পয়গাম্বারদের মজেজা দিয়েছেন নিয়ে গেছে আজকে লাঠি আছে ফেলে দিলে আর স্বাদ হয় না তার মানে নবী মুসাও নাই মজেজাও নাই কথা কথা ঠিক কেনা লোয়া আছে ধরলে আর গলে না কথা কন লোয়া আছে ধরলে আ গলে না তার মানে হযরত দাউদ আলাইহিস সালাম চলে গেছেন মজে যাও চলে গেছে ঈসা রুহুল্লাহ আল্লাহর এই পয়গাম্বারকে আল্লাহ মজে যা দিয়েছিলেন কুষ্ঠ রোগীকে ধরলে কুষ্ঠ রোগ ভালো হয়ে যায় অন্ধ ব্যক্তির চোখে হাত বলালে চোখ ভালো হয়ে যায় আজকে অন্ধ ব্যক্তি আছে আমার মতো বাংলাদেশে সব হুজুর এক জায়গায় হয় চোখ ধরলে ভাই ভালো হবে কথা কন বেশি জোরে ধরলে আবার সমস্যা তাই না যাই হোক এসব ঠাট্টা বিদ্রুপ হাসানোর জন্য নয় তার মানে এক এক নবী চলে গেছেন তার মজে যাও বিদায় নিয়ে গেছে কথা কথা ঠিক কিনা কিন্তু আখেরি পয়গম্বারকে আল্লাহ পাক এমন একটি শ্রেষ্ঠ মজেদার কিতাব কুরআনুল কারিম দান করেছেন যার মজে যা কিয়ামত পর্যন্ত থাকবে বলেন আল্লাহু আকবার এই জন্য এই সুরাতে যদি সুন্দর করে তিলাওয়াত করা হয় মজা আছে না নাই এক একটা আকর্ষণ কোরআনের ভিতরে আছে যার কণ্ঠ যত ভালো তার কণ্ঠ থেকে কোরআন শুনতে তত বেশি মজা লাগে কথা বলে ঠিক কি এই যে টেনে তিলাওয়াত করলে মজা লাগে আবার নামাজের মধ্যে যে স্বাভাবিক গতিতে তিলাওয়াত করি ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার খারাপ লাগছে বিচ্ছিরি লাগছে শুনতে মন চাচ্ছেন এরকম মনে হয় যার কণ্ঠ যত ভালো তার তিলাওয়াত তত ভালো
রমজান মাসে হাফেজ সাহেবরা যখন খুব দ্রুত গতিতে তেলাওয়াত করে তাড়াহুড়ো করে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনাকাল কাউসার ফসলি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়াল আবতার আল্লাহ এত আকর্ষণ দিয়েছে এত মজা দিয়েছে টেনে পড়লেও ভালো লাগে মাঝামাঝি সুরে পড়লেও ভালো লাগে জোরে পড়লেও ভালো লাগে চিল্লায় বলেন আল্লাহু আকবার আল্লাহ আর একটা গান শিল্পী যেমনে কইছে ওইটা বাদ দিয়ে যদি বন্ধ যাব মরে মরে ওকে তার শিরছে কথা কয় আবার যদি ডাকে ও পিয়া তুমি মানুষ কে থেকে মরবি নাকি রে ও পিয়া তুমি কোথায় শয়তান তোমাকে খুঁজিছে কথা কান ঠিক কেন এ মুসলমান আল্লাহর গোলাম হাসিবার তামাশা করার জন্য এই কথাগুলো বলি নাই বলার পিছনে মূল কারণ হলো বোঝানোর জন্য যে একটা গান যদি শিল্পী যেমনে গাইছে এমনি বাদ দিয়ে তাড়াহুড়া করে গাইলে বিশ্রী লাগে এমনিতেই তো হারাম আবার এটা টাইনে টাইনে শিল্পী যেমনে গাইছে অমনি না গাইয়া বেসুরা গাইলে মানুষ কয় মফিস আবার কয় এ তুই গান করছিস তো গান শুনে কাকরা আসে আসে না না মানুষের কণ্ঠ ভালো না আছে না দুষ্টমিদের আমরা বলি রে খবরদার তুই যখন গান করিস না ভাই তোর গান শুনে কেন পুকুরের একটা কাঁকড়া থাকবি না সব আসবি না না হিরো আলমের গানের কথা আমি কবো না তোমার এ পাপনার ছেলে তোমরা এত অভদ্র কেন আমি কি হিরো আলমের কথা বলছি থাক ও শখের বয়সে গান করছে আগে ছিল হিরো এখন গান করছে গায়ক হচ্ছে ভালো তো মানে ওর গান শুনে তো শিল্পীরা সব বাংলাদেশে পালা ওইবার বলে মাইকেল জ্যাকসন নাকি হ্যাঁ মাইকেল জ্যাকসন ফেল ওর কাছে হায় হায় আল্লাহ আসলে যাক দ্বারা যেটা মানায় না সেটা করলে বিচ্ছিরি না কথা কন না গা বাংলাদেশে কি শিল্পীর অভাব পড়ছে যে হিরো আলমক শিল্পী হওয়া লাগবে ও বলতেছে আমি শখের বয়সে বলতেছি এগুলো এগুলো করে নাকি বিনোদন আসলে বলো তো অভিনয় জগতের মানুষ অনেক কিছুর মধ্যে বিনোদন খোঁজে কথা কন ঠিক কিনা এটা তাদের ব্যক্তিগত ব্যাপার এগুলো নিয়ে আমরা মাথা না ঘামাই কথা কন ঠিক কিনা ওর মনে চায় গান করবে নাচ করবে সেনা করবে সেনা না করবে এগুলো করা হারাম এটা আমরা জানি কথা কন ঠিক কিনা এগুলো থেকে আমরা বিরত থাকবো এগুলো আমরা শুনবো না দেখবো না কথা কন ঠিক কিনা তোমরা না দেখলে পাইলে কো তোমরা তো কয় নাম্বার সেটা তো বোঝা লাগবে এ যুবক ওই ইউটিউবে ইন্টারনেটে ঢুকে গোলাম রব্বানির ওয়াজও দেখবা আবার হিরো আলমের গানও দেখবা তা হবে না দুইটার একটা বেছে নেওয়া লাগবে কথা কন ঠিক হালালের দিকে যাও না হারামের দিকে যাও তুমি একসাথে দুইটা মানে কি ভালো হয়ে যাও ভালো হয়ে যাও দিলের গানটা লাগা শুনে রসুল বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি বলেন সুবহানাল্লাহ ও নবী নবী গো আমি আপনাকে এমন একটা পাচুর জয় এমন একটা দামি সম্পদ দান করেছি যা দুনিয়ার কোন পয়গাম্বারকে আল্লাহ দেই নাই আখেরি পয়গাম্বারকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন বলেন সুবহানাল্লাহ হাউজে কাউসারের বাড়ি মধুর চাইতে মিষ্টি দুধের চাইতে সাদা এত সুন্দর পানি এত মিষ্টি পানি এত মধুর পানি যদি আলোচনা করতে চাই এক ঘন্টা কথা বলা লাগবে বাজার কিন্তু অতটা সময় তো আমি আর পাবো না শুধুমাত্র সংক্ষিপ্ত ভাবে বলি হাউজে কাউসারের পানি পান করতে পারবে তারা নবীজির সুপারিশ প্রাপ্ত উম্মত হবে তারা কঠিন কিয়ামতের ময়দানে চেরির সূর্য বারোটার মধ্যে তাপ দিবে মানুষের মাথার মগজগুলো টক বক করে গলে যাবে মানুষের জিহ্বা যেদিন কুকুরের মতো ঝুলে আসবে মানুষের চোখের পানি শেষ হয়ে যাবে চোখ দিয়ে রক্ত পড়া শুরু হবে ওই কঠিন বিপদের দিনে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না ওই বিপদের দিনে নবীজির সুপারিশ প্রাপ্ত উম্মত হবে যারা হাউজে কাউসারের পানি পান করবে তারা বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ বাইরে আমার
দিলের কান্দানা গায় শোনে আমি গুনাহগার যে কথা বলতে যাচ্ছিলাম রাগ করেন না রাজান মন খারাপ করেন না আপনাদের কষ্ট দেবার জন্য কথাগুলো আমি বলতেছি না সে কথা বলতে চাচ্ছিলাম হাউজে কাউসারের পানি পান করবেন তারা নবীজির নবীজির সুপারিশ প্রাপ্ত উম্মত হবেন তারা আর নবীজির হাতে যারা একবার হাউজে কাউসারের পানি পান করবে কিয়ামতের ওই একটা দিন পঞ্চাশ হাজার বছরের সমান হবে বিচারের দিন কায়েম হবে বাজার ওই কঠিন বিপদের দিনে নবীজির হাতে সুপারিশ প্রাপ্ত উম্মত যারা যারা এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি পান করবে জান্নাতে ঢোকা পর্যন্ত তাদের কোনোদিন আর তৃষ্ণা লাগবে না বলেন সুবহানাল্লাহ আরো চিল্লা বলেন সুবহানাল্লাহ সে হাউজে কাউসারের পানি পান করতে কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে একবার দেখান লিল হাদারবে আল্লাহ যেন আমাদের সবাইকে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করে জোরে করে আমিন আরো জোরে বলেন আমিন হে পাবনার গড়িয়ার বাবাজির হাতটা নামার হাউজে কাউসারের পানি পান করতে তো মনে চাইল ছোট্ট একটা বাচ্চা আপনি মুসাফির হাতের মধ্যে কয়েকটা চকলেট দিয়ে বললেন বাবা এক বদনা পানি আমার আইনা দে ছোট্ট বাচ্চা পানি আনতে গিয়ে পড়ে গেল পিছলে এরপর আবার দাঁড়াইলো আবার যা পানি নিয়ে এসে দিল আপনি দেখে বলেন বাবা পানি আনতে গিয়ে তুমি পিছলে পড়ে গেছো মনে হয় তোমার হাঁটু ছিলে গেছে দেখি তো বাবা কই ব্যথা পাইছো কই কষ্ট পাইছো ছেলেটার হাতে চকলেট থাকার কারণে এতটা খুশি এতটা আনন্দিত দেখে বলে না আমি এরকম কত পড়ে যায় আমার কিছুই হয় না কথা কন না তার মানে চকলেটের খুশি আনন্দ এতটা যে সিলে গেছে রক্ত বের হয়ে যাচ্ছে ওর কোনো কষ্ট হচ্ছে না হাউজে কাউসারের পানি পান করবেন এটা তো খুশির ব্যাপার আনন্দের ব্যাপার কিন্তু পানিটা পান করতে গেলে একটু কষ্টের পথ পাড়ি দেওয়ার দরকার আছে না না ওই পথটা চলতে গেলে হাঁটু ছিলতে পারে রক্ত ঝরাইতে লাগতে পারে কি সেই দুই টাকা জানার দরকার আছে না না বলবো আল্লাহ দুই নাম্বার আয়াতে সেই কথা বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার দুই নাম্বার আয়াতে আল্লাহ পাক সেইটা পরিষ্কার ভাবে জানায় দিলেন এক নাম্বার তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে সালাত আদায় করবেন কার উদ্দেশ্যে আল্লাহর উদ্দেশ্যে রবের উদ্দেশ্যে ইবাদতটা হলে আল্লাহর জন্য কার জন্য فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر ভাই কষ্ট হচ্ছে নাকি আপনাদের তেজে ওঠা বসা করেছেন এতক্ষণ তো ঘটনা ভালোই শুনলেন এখন আলোচনাটা যে আয়াত গুলো তিলাওয়াত করেছে একটু সূরা কাউসার হালকা একটু তাফসীর শুনবেন না কথা বলেন না কেন তো ঘটনা শুনেন তাফসীর শুনতে চান না কষ্ট হচ্ছে আপনাদের দেখেন শুধু মানুষ সচেতন না এদেশে হনুমান গুলো পর্যন্ত সচেতন আমি একটা নিউজ দেখলাম আপনারা দেখেছেন কিনা জানি না যশোরে কেশবপুর এলাকায় আঘাত পেলে এই হনুমান গুলো থানায় যায় বিচার দেয় কোন জায়গায় যায় থানায় যায় বিচার দেয় এই হনুমান গুলো এত সভ্য মানুষ খাবার দিলে তাদেরকে আঁচর মারে না কষ্ট দেয় না চুপচাপ বসে খাবার গুলো খায় ও এলাকায় একজন প্রশাসনের লোক চাকরি করতে সে চলে গেছে এ হনুমান তার মহব্বতে সেই থানা পর্যন্ত চলে গেছে কথা কন না কেন তাহলে হনুমান গুলো বসে অনেক কিছু কথা কন ঠিক কেনা তারা আদর যত্ন করে ও এলাকায় বসবাস করে মানুষ ওই এলাকার মানুষও খুব ভালোবাসে পছন্দ করে তারা মানুষকে মানুষের সাথে কোনোদিন ডিস্টার্ব করে না মানুষকে আঘাত দেয় না আসর মারে না কামর মারে না ধমক দেয় না আল্লাহ একবার বলেন হনুমান গুলোরও ভালো ব্যবহার কথা কন না কেন ওরা আঘাত পেলে কই বিচার দেয় থানায় যায় বিচার দেয় চারটি খানি ব্যাপারকে নিয়ে করা হো কোন ষড়যন্ত্র দিয়ায় ইসলাম নামের চলার পথকে ইসলাম নামের আলোকে নিভায়া দেওয়া সম্ভাবনা ইউরিতুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহ বলেন কাফেরা চায় মুখের ফুৎকারে
দিনের আলোকে ইসলামের আলোকে কোরআনের আলোকে নিভায়ে দিতে আমি আল্লাহ বলে দিলাম আল্লাহু মুতিমুনুরহি এই জমিনে দিনের আলোকে কোরআনের আলোকে ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে ছাড়ব যদিও কাফেরদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন কথা বলেন ঠিক কি না তাহলে জমিনে দিনের আলো ইসলামের আলো জলু কাফের বেঈমানরা ছায় জোরে বলেন ছায় ছায় না রাগ করেছেন তাহলে কথা কি বলছিলাম ও নবী যারা আপনাকে লেস কাটারের মাংস বলে আপনার সন্তান মারা গেছে আপনারা ঠাট্টা বিদ্রুপ করেন নবী গো আমি আল্লাহ বলে দিলাম ওদের শব্দ গোষ্ঠীকে আমি আল্লাহ লেস কাটারের মাংস বানায় দেব আর যুগে যুগে আপনার কোটি কোটি রোহানি সন্তান দুনিয়াতে পাঠাবো আল্লাহু আকবার সন্তান মারা গেছে টেনশন করেন না কোটি কোটি আপনার রুহানি সন্তান পৃথিবীর জমিনে আসবে কিন্তু আবু জাহেলের বংশের কেউ বাতি জ্বালাতে আসবে না আবু লাহাবের বংশে বাতি জ্বালাতে কেউ আসবে না আল্লাহু আকবার বলেন কথা সত্য না মিথ্যা কথা কোন সত্য আজকে রসূলের প্রেমিক কম না বেশি কোটি কোটি 100 80 কোটির মতো রসূলের প্রেমিক পৃথিবীতে সুবহানাল্লাহ বলেন সবাই মুসলমান কলিজাতে ভালোবাসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলকে আমরা নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি কথা বলেন ঠিক কি না মন খারাপ কষ্ট পেয়েছেন না তাহলে সন্তানগুলো কেন মারা গেলেন কয়টি কারণ কথা কোন তিনটি কারণ এক নাম্বার নবীর ছেলে নবী হন কিতাব বিশ্বনবী হল না আখরি পয়গাম্বার তার ছেলে কেন নবী হবেন কথা বোঝেন নাই এইটা নিয়ে মানুষ হয়তোবা নানান কথা বলতে পারে নানান সমালোচনা করতে পারে যেমন ইব্রাহিমের সন্তান ইসমাইল ইসহাক নবী ইয়াকুবের সন্তান ইউসুফ নবী দাউদের সন্তান সুলাইমান নবী আদমের সন্তান শীষ নবী এইভাবে নবীর ছেলে নবী হয় মানুষজন চিন্তা করবে এত বড় একটা নবী আখিরি পয়গম্বর শেষ নবী তার ছেলে জীবিত আছে বড় সে কেন নবী হবে না নবী না হইলে অনেকে নবীর ছেলেকে নবী হিসাবে মানা শুরু করত যেমন পীরের ছেলে গদ্দিনী শিল্পী বাপ মরে গেছে বেটা কি ডিজিটাল পীর আর ইলম কালাম কোরআন হাদিস জ্ঞান থাক আর না থাক ও প্যান সাপ করে ও পীর এ কথা কর না কে হ্যাঁ দেওয়ান বাকি সওয়াল পীর হ্যাঁ আপনার লোকেরা যে কি চালাক সেটা বুঝি ওয়াজ করা লাগে না অর্ধেক আগেই বুঝে দে মন খারাপ করেছেন আপনারা তাহলে পীরের ছেলে কি পীর গদ্দিনী শিল্পী ভণ্ড পীর বাবা হয়তো বা নেককার আল্লাহওয়ালা ছিল কিন্তু ছেলে অত বড় নেককার না অত তাহাজ্জুদ পড়ে না কথা বল ঠিক কেন ছেলেরও মাল মূল খায় গাঁজা খায় পানি খায় আবার এই যুগে দেখলাম এই তো কয়েকদিন আগে আপনারা একটা ভিডিও দেখেছেন একে বুড়ে পীর বারে বুড়ে একবারে খুন খুনে বুড়ে পীর তাও মহিলা মুরিদকে বুকের সাথে জোরে ধরছে দেখেন নি পুরা পীর কে মহিলা মুরিদ আসলে কয় আয় মাই বুকের ভিতর মহিলা মুরিদকে বুকের সাথে জোরে ধরছে আরে পাগলি পীরের বুকের ভিতর যে এত তৃপ্তি এত আনন্দ এত খুশি তখন ওই বুড়ি গান গাওয়া শুরু করছে বুড়ে ধরে কয় বাবা আমি তোমায় ভালোবাসি গো বাবা তোমার শরণ সুমিত বাবা তোমার কাছে আসি গো বাবা আমি তোমায় ভালোবাসি আছে না নাই কত ভণ্ডপি তালা বাবা সালা বাবা গামসা বাবা কুলসি বাবা লাউ বাবা কদু বাবা সাধু বাবা 30 বছরে গোসল করে না নাম দিছে সাধু বাবা 30 বছর পর গোসল শুরু করে ওই পানি জমিনে পর আগে মুড়িদের খায় ওই পানি কোথা থেকে কোন দিক দিয়ে করে আসা অবাক হয়ে গেলাম এদেশের মুসলমানদের স্বভাব চরিত্র দেখে কতক্ষণ ঠিক কেনা ওই পানি কোন দিক দিয়ে আছে কোনো গ্যারান্টি আছে সার পোকা মহিলা কথা কন না গে এ মুসলমান আল্লাহর গোলাম তাহলে কোনো ভণ্ডদের দরবারে যাওয়া যাবে না বরকতের আশায় পীরের গোসলের পানি খাওয়া এই কথা কন একটা দশ বাজে দোয়া করে দিলে ভালো হয় হুজুর
থামেন থামেন, বুঝছি তো, ওই জন্য তো তিন নাম্বার নিয়ে আসলাম, তাহলে তো বোঝো না। চাচাকে হামাক দিচ্ছে টাকা না মুর্শিদ দেন। হাবিবুর রহমান যুক্তিবাদী ওয়াজ করতে গেছিল, যাহারে এ দেশের পোলাপা শিল্পীর নায়ক নায়িকার গান শুনে 2000-3000 করে টাকা দেয়, আর আমার মতো যুক্তিবাদীর সাথে মুসাফা করে ঠান্ডা হাত নিয়ে 10টা টাকাও দেয়। কথা কন না কেন, এই দেশের ছেলেরা শিল্পীর দাম বোঝে না, গায়কের দাম বোঝে, আলেমের দাম বোঝে না, কথা ঠিক কেনা। হাবিবুর রহমান যুক্তিবাদী বক্তা আছে না, উনি ওনার ক্যাসেটে বলছে খুব ভালো আলেম ছিলেন, কথা ঠিক কেনা, এখনো বেঁচে রয়েছে, আল্লাহ একবার বলেন, অনেকদিন বেঁচে আছে, তার নবীজির জীবনী তার কণ্ঠ থেকে শুনে কত মানুষ যে কাঁদিছে ক্যাসেটের মধ্যে, আহ রসুলের জীবনে এই তায়েফের ঘটনাগুলো এত সুন্দর করে তুলে ধরতেন, কথা ঠিক কেনা। এই মুরব্বী প্রবীণ আলেমদের জন্য আমাদের দোয়া আছে না, নাই? আর কোরআনের ময়না পাখি তো খাঁসাই বন্দি, আহা 10টি বছর আমরা তার আওয়াজ শুনতে পাই না, কথা ঠিক কে, দোয়া করি আবারও যেন কোরআনের ময়না পাখিটাকে আল্লাহ পাক খাঁসা থেকে বের করে আবারও কোরআনের ময়দানে ফিরিয়ে দেয়, আল্লাহ কবুল করে। আর একটা কোরআনের ময়না পাখি দেশের বাইরে আছে, আল্লাহ তাকেও জানাই দেশে আসার তৌফিক দান করে, যেরকম আমি কষ্ট পেয়েছেন। এজন্য দেখেন ল্যাংটা বাবা, তালা বাবা, সালা বাবা, খানকা বাবা, এদের জন্য মামলা নাই, হামলা নাই, এদের কোনো টেনশন নাই। এজন্য মাঝে মাঝে চিন্তা করি দেশে আজ মাহফিল বন্ধ হলে মাজারের ব্যবসায় নাকি শুরু করি, কথা কন না কে, কারণ এই ব্যবসাটা সবচেয়ে নিরাপদ, পুলিশের আসা পর্যন্ত ঘাঁটি খায়া যাবি, কথা কন না কে, পরশের পোলা খায়া যাবে, আর কবি হুজুর চালায় যান, আর যখন দেখবি দারুল আমানের মতো টাস্টে তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে তখন কবি হবে না, কথা কন, যারা বাংলার ভূখণ্ডে তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ করে দেয় ওরা কপাল বড় করে বলে ঠিকেরা, কোরআনের কথা বলে জাতির উপকার হবে, ইমানদার উপকার হবে, মুমিনদের উপকার হবে, বেনামাজি নামাজি হবে, সুদখোর সুদ ছেড়ে ভালো হবে, ব্যাপার দানারি প্রত্যাশী হবে, কথা কর, সেই ভালো ভালো প্ল্যাটফর্ম গুলো বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র আছে না, নাই? আল্লাহ ওনাদের হেদায়েত দান করো, সেরকম আমিন। এ যুবক ভাই, এই জন্য কোনো ভণ্ডদের সাথে ওটা ব্যবসা করা যাবে না, হাই হাই একটা চুলের ভিতরে জ্বর থাকলে মনে করে না জানি কত বা শাহসুফি রহমতুল্লাহ আল্লাহ কুতকুতির বা, মানে কত বড় পীর মনে করে চুলের ভিতরে জ্বর থাকে, আছে না চুলের ভিতরে জ্বর, হাতের গাঁজার পর সালা বিন্দে থাক তবিল তাকে তার সব দেখা যায়, মানুষ কয় হুজুর হাসেন না, কয় কি কয়ের ভিতরে মাল আছে, কি মাল আছে কয় জানেন না হুজুর, কেরো মাল তো সবারই আছে, কথা বলবে। আর ওরা মনে করেন ডুগি তবলা বাজাইয়া আহা গাঞ্জা খায়া মুজদারি লাল বানাইছে, বগলের চুল দিয়ে বেরি বের হয়েছে, আর সুন্দরবনে মস্তরে বান্দরবনে কি অবস্থা, কথা বল না কা, ওগুলো দেখে মানুষ কয় সব কিছু জারিয়া তোরা বাবার চরণ দর, আয়না বসাইয়া দে তোরা কলমের ভিতর বাবারে, আছে না নাই? ভান্ড পীরের সাথে ওঠা বসা করা যাবে না, অকুন মাস সাদিকিন সত্যবাদীদের সাথে ওঠা বসা করা লাগবে, সত্যবাদীদের সঙ্গী হওয়া লাগবে, যেই পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার সিয়ারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, এমন আল্লাহওয়ালাদের সাথে আমরা আছি না নাই? আমি ওলামা ইকরাম হিসাবে আপনাদের মাঝে এইটুকু আহ্বান করব, আমরা কিন্তু ওলি আল্লাহর বিরুদ্ধে ওয়াজ করি না, বিশ্বাস করেন হক হকপন্থী আল্লাহওয়ালাদের বিরুদ্ধে আমার কোনো ওয়াজ নাই, বরং তাদের পক্ষে আমরা আছি না না? কি ছিল শাহজালাল শাহপরান শামাকদুম বাইজিদ বুস্তামি আব্দুল কাদের জিলানি আল্লাহ খাজা ময়রুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি হকখানি আল্লাহওয়ালা ছিল কি না, যাদের মাধ্যমে দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, পীর ছিল শাহজালাল খানকায় পীর রাজপথে বীর নারায় তাকবীর হুঙ্কার দিয়েছে গৌরবগর্বিত ধুতি খুলে পালাছে, তার নামে এখনো গান আছে না নাই? ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করে গোবিন্দেরই সালাসা মুন্ডা গুলা, আর এই পীরের নামে গান আছে আরে এরা বসে কয় হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আছে না গান আছে না, তোর বাপের দরবার উঠছে
কথা কয় সাত তো প্রতিদিনই ওঠে তো তোর বাপের দরবারে উঠছে আছে না না আল্লাহ আমাদের হেদায়েত দান করে জোরে করে আমিন এই জন্য নবীর ছেলে সন্তান বলা আল্লাহ পাক নিয়েছেন আমার আল্লাহ বলেন মাকানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ولكن رسول الله وخاتم النبيين الله دغور النبي গো محمد صلى الله عليه وسلم কোন পুরুষের পিতা নন তিনি হলেন খাতামান নবী শেষ নবী আমার নবীর পরে দুনিয়াতে আর কেউ নবী আসবে না আমার নবী শেষ নবী এটা অস্বীকার করে একমাত্র কাদিয়ানীরা কথা বলেন ঠিক কি না ওই কাদিয়ানীরা কাফের যারা আমার নবীর নবুয়ত অস্বীকার করে আমার নবীকে আখেরি পয়গম্বর হিসেবে মানে না খাতামান নবী হিসেবে মানে না নবীর খতম নবুয়তকে মানে না আমার নবী আসার পরে আল্লাহ পাক নবুয়তের দরজায় সিলগালা মেরে দিয়েছে তালা মেরে দিয়েছে আমার নবী শেষ নবী আমার নবীর পরে দুনিয়াতে আর কেউ নবী হতে পারে না আল্লাহ একবার বলে আর ওরা গরম আতে টুপি থাকে না মুসলমানের বাচ্চা থাকার দরকার আছে না না ভালো হয়ে জানা শোনা ভাই আর কত গুনাহ করব ভালো হয়ে যা আশেপাশে কাটিং দিস না এলে পোষা টুকাই রে ধরে রে কাজ তোর চুলে কেন ফোন ফান কাটিং হ্যাঁ মেয়েরা দেয় পপ কাটিং ছেলেরা দেয় রাহুল কাটে খালি কাটিং নিয়ে ব্যস্ত সব কথা মানে ঠিক কি না এ মুসলমান আল্লাহর গোলাম তাহলে কার উদ্দেশ্যে সলাত যখন নামাজ পড়বেন দিলের ভিতরে কার ভয় আরো জোরে বলেন কার ভয় আল্লাহর ভয় নিয়ে আল্লাহ পাক আমাদের সবাইকে সলাত আদায় করার তৌফিক দান করেন জোরে করেন আমিন নামাজ পড়বেন আজকে ফজর থেকে নামাজ ছাড়বেন না এরকম নিয়ত কার আছে হাত তোলো আল্লাহ তোমার এই বান্দাদের কাছ থেকে ফজর থেকে পাঁচ ওয়াক্ত মুসল্লি বানায় দাও আল্লাহ কবুল করে জিলে এখন আমিন হাত নামার এ পাবনার মুসলমানের রাত দিলের গানটা লাগে শুনে দাও দুই নাম্বার ওয়ান আর কুরবানি করা লাগবে কার খুশির জন্য ওয়ালাকিন ইয়ানাল হুত্তাকওয়া মিনকুম আল্লাহ তোমার কুরবানির পশু রক্ত গোশত চায় না আল্লাহ দেখে তোমার অন্তরে তাকওয়া এই গ্রামের তালুকদার সাহেব 10 লাখ টাকা দিয়ে পাবনা থেকে কুরবানি কিনে নিয়ে এসে রাস্তার ভিতরে বেঁধে রাখছে মানুষকে তালুকদার সাহেব জিতছেন গোশত তো 10 মণ বেশি হ্যাঁ কি আবার কইছে ঘাট তোর আইডিয়া নেই পাগল কমপক্ষে 25 মন গোস্ত আর একজন কইছে আসলে তোরা জীবনে গরু দেখছো কে 10 লাখ টাকার গরু 25 মন গোস্ত হবে কমপক্ষে 30 মন হবে মানে দুই ভিক্ষু যমুনা সেতু দিয়ে পার হচ্ছে আর কইছে এই যমুনা সেতু কত টাকা লাগছে হবি তো উনকে কমপক্ষে 5000 টাকা লাগছে আর একজন কইছে যাই জমুনে সেতু বানাতে মাত্র 5000 টাকা কম পক্ষে একেবারে কম হলে 7500 টাকা তার মানে ভিক্ষুকের আইডিয়ার থেকে ভিক্ষু কথা বলছে কথা মানে ঠিক কি না তে কুরবানির গরু কিনে নিয়ে সে এরকম আইডিয়া করে গোস্ত কত মন হবে তালুকদার সাহেব আমরা কয় আমি কি ঠকার দুনিয়া পুরো পিফার নিউজ চ্যালেঞ্জে চ্যালেঞ্জে সংবাদ চলে গেছে আমি পাবনা বাজার থেকে গরু কিনে এনেছি কথা বল ঠিক কেন কালকে পত্রিকায় দেখিস আমার প্রথম প্রথম পেজে আমার ছবি সহ গরু সহ বের হবে পাগলা আমি কি কাঁচা ফেলিয়ে পত্রিকা লাখ 500 টাকা দিয়ে যাচ্ছি মিথ যেন না হয় কথা কন ঠিক কেন এরপরে কচ্ছে আমি যে গরু যে চুট এই ঘরে দেখি থাকে কি কনা পড়ে চুট চুট কচ্ছে এই চুটে তো 20 কেজি গোস্ত হবে আর চুটের গোস্ত যে টেস্ট মানে জব করার আগে ওই খাওয়া শুরু করছে আছে না নাই এরপরে আমার কাছে পিছনে যার রান দুইটা রানে তো 3 মন গোস্ত বানলে তাহলে বলেন তো গরু নিয়ে এসে যারা মাথা হিসাব করে সুট হিসাব করে রান হিসাব করে পর কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে কিয়ামতের আগের দিন পর্যন্ত হবে হবে না অসম্ভব কথা কানে ঠিক এই গ্রামের একজন ব্যক্তি 10000 টাকা দিয়ে একটা ছাগল কিনে নিয়ে আসছে নিয়ে আসার পরে বলে আল্লাহ ইব্রাহিমের সুন্নত ইসমাইলের সুন্নত পালন করে রাসূল জীবনে
দুইটা করে কুরবানি করতেন একটা হলো নিজের নিজের পরিবারের জন্য আর একটা হলো তাম পৃথিবীর উম্মতের জন্য বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার দুইটা করে ছাগল দুইটা করে দুম্বা রাসূল কুরবানি করতেন রাসূলের মহব্বতে আল্লাহ আমি ছাগল নিয়ে আসছি আল্লাহ আপনি অর্থ দিন হয় তবে বড় করে কুরবানি করতে পারতাম যতটুকু দিয়েছেন সামর্থ্য যতটুকু দিয়েছেন আল্লাহ সহিহ নিয়তে বলতেছে আল্লাহ তুমি এই অদবের গুনাহগারে এই কুরবানি তোমার দরবারে কবুল করে নিও এই 10000 টাকার ছাগল আমার নিয়তের মধ্যে যদি ইখলাস থাকে নিয়তটা যদি সহি থাকে নিয়তটা যদি শুদ্ধ হয়ে থাকে ওই 10 লাখ টাকার চাইতে আল্লাহর কাছে এই 10000 টাকার ছাগল আমার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে কথা বলেন ঠিক কি না এজন্য কুরবানি সেলফি তোলার জন্য না লোক দেখানোর জন্য না বড়াই করার জন্য না লৌহিকতা করার জন্য না বিশেষ করে যুবকদেরকে অনুরোধ করব কুরবানি নিয়ে কোনো সেলফি হবে না ইবাদতের জায়গায় সেলফি নাই কথা কও ঠিক কি না হাতে যাচ্ছে তার সেলফি গরু ধরে ধরে সেলফি জবাই করে সেলফি গোশত কাটার সেলফি এরা তো সেলফি সেলফি তুলতে তুলতে কুরবানি বানে ফেলে দিয়েছে দেশীয় জিলাপি কুরবানি কবুল হবে কথা কও না কেন তোমরা মনে থাকবে তো ইনশাআল্লাহ নিয়তটা দেখে আল্লাহ আল্লাহ যদি আপনার নিয়ত সহি থাকে ওয়ালা কিয়ানালহু তাকওয়া মিনকুম তাকওয়া যদি ঠিক থাকে অন্তর যদি ঠিক থাকে ওই কুরবানির জন্তু ওই পশু রক্ত জমিন স্পর্শ করার আগেই আল্লাহর দরবারে আপনার কুরবানি পছন্দ হবে কবুল হবে যদি নিয়ত সহি থাকে বলেন আল্লাহু আকবার বেনামাজি কুরবানি দেয় আল্লাহকে বলল নামাজ পড় তারপর কুরবানি কর আর বেনামাজি হয় কুরবানি করে তার আবার কত মশান এক মসজিদে আমি ইমামতি করতে যাই বললাম বেনামাজি কুরবানি আল্লাহ দরবারে কবুল হবে না নামাজ শেষে সমস্ত বেনামাজির আন্দোলন শুরু করল হরতাল অবরোধ হুজুর বলছে বেনামাজিদের কুরবানি হবে না আমরা বেনামাজির একদল হয় কুরবানি দেবো হুজুর ডাকবো না আমরা নিজেদের কুরবানি নিজেরা জব করবো আমি বললাম বাবা রে ওয়াজ বুঝাইলেন কি তোমরা কি বুঝদা আমি কি তোমাদেরকে বলছি যে এক বছর নামাজ পড়ার পরে পরের বছর কুরবানি দিলে হবে তাই বলছি বলি না তুমি আজকে থেকে নিয়ত করো তিন দিন বা চার দিন বা সাত দিন পরে কুরবানি তুমি আজকে নিয়ত করো যে না আমি নামাজি হয়ে কুরবানি দেব সাত দিন নামাজ পড়ে কুরবানি কর কথা কর তাহলে নামাজি হয়ে তন্ত কুরবানি হলো কথাটা ঠিক কি না আমার দেশের মানুষেরা রক্তচত বলবেন একদিক নিয়ে যা আর একদিক কথা কোন আছে না সুদখর ঘুষ করে কুরবানি হবে না সাতজন ব্যক্তি ছয় জনের নিয়ত ঠিক আছে এক জনের টাকার মধ্যে ভেজাল নিয়তের মধ্যে ভেজাল তোমাদের সাত জনের কুরবানি শেষ একটা হল কথা কর না কেন এই জন্য ভাগে না দিয়ে পারত পক্ষে একা দেওয়ার চেষ্টা করবে সেটা ছাগল দেহ আপনার গরুই দিতে হবে তার কি মনে কথা কর আপনার টাকা হালাল ছাগল দেন আচ্ছা না হুজুর ছাগলের গোশত ছেলে নিয়ে খায় না বাসনা লাগে গন্ধ হয় এই জন্য গরুর হাগে চায় তাহলে ওর কুরবানি কেমনে হতো আমার বুঝে আছে না নেই তোমার ছাগলের গোস্ত ভালো লাগে না যেন গরুতে ভাত দাও সুদ করে সাথে ঘুষ করে সাথে ইয়াবা ব্যবসায়ীর সাথে তোমার কুরবানির 12টা বাজাবে আল্লাহ কথা বলে ঠিক না খালি গোস্ত খাওয়াবে কুরবানি কি আবার মনে করে নতুন মেয়ে বিয়ে দিলাম শ্বশুর বাড়ি জামাই বাড়িতে গোস্ত না পাঠালে কেমন হয় অতএব কুরবানিতে ফজিলত পশমে পশমে সব অতএব কিস্তি তুলে হোক আর ঘুষের টাকা নিয়ে হোক আর সুদের টাকা নিয়ে হোক যে কোনো ভাবে কুরবানি দেওয়াই হবে হবে না বাজান অনেক কথা বলা যায় বোঝানো যায় কিন্তু সময় বড় কম সহজ ভাষায় বলে দে আল্লাহ বলেছেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার এক নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে দুই নাম্বার রবের উদ্দেশ্যে কুরবানি করা লাগবে তাহলে নামাজ হবে কার খুশির জন্য কুরবানি হবে কার খুশির জন্য আল্লাহ পাক সবাইকে তাওফিক দান করেন যারা বলেন আমিন তিন নাম্বার ইন্না শানিয়াকা হুয়াল আবতার ও নবী যারা আপনাকে লেস কাদা নির্বংশ বলে আমি আল্লাহ বলে দিলাম ওদেরকে আমি আল্লাহ লেস কাদা নির্বংশ বানায় দেব ও নবী ওদের বংশে পাতে যারা কাউকে দুনিয়াতে রাখবা না নবী গো
যুগে যুগে জালেমদেরকে আমি আল্লাহ বিদায় করে দিয়েছি কথা কোন ঠিক কিনা হে মুসলমান আল্লাহর গোলাম এই পৃথিবীর জমিনে আল্লাহর জমিনে কত মানুষ দাম্ভিকতা করেছে অহংকার করেছে আল্লাহ তাদেরকে বিদায় করেছে এমন কি খানাই কাবা ধ্বংস করতে এসেছে আল্লাহ তাদেরকে সাইজ করেছে কথা বলেন ঠিক কিনা এজন্য যুগে যুগে নম্র ফিরাউন আবু জাহেলের মতো জালেম বেঈমানেরা যারা নবী রাসূলদের উপর অত্যাচার নির্যাতন ও জুলুম করেছে বাতিলের দালালি করে গেছে সমাজে শয়তানি শক্তি প্রতিষ্ঠিত করতে বের চেয়েছে সমস্ত জালেমদের আল্লাহ সাইজ করেছে কথা বলেন ঠিক কিনা এজন্য জালেমেরা যে কোনো জিনিসেই ভয় করে কথা কম না ভয় আছে না নাই বিদেশি একটা কবুতর নিয়া অস্ট্রেলিয়ার মধ্যে ভয় ঢুকে গেছে ভিন দেশে একটা কি কবুতর কবুতর একটা কবুতর নিয়ে পর্যন্ত চলছে তোলপাড় ব্রেকিং নিউজ তার আপডেট খবর একটা কবুতর দেইকা পর্যন্ত ওরা ভয় করে কেন এই কবুতর অস্ট্রেলিয়াতে আসলো এটা নাকি জো বাইডেনের নামের সাথে জো কবুতরের নামে নাকি জো দেখেন কত খবর কত নিউজ সমাজের মধ্যে প্রচার করা হয় একটা লোক চিন্তা করেন বাজার যারা পশু পাখিকে দেখে পর্যন্ত ভয় করে তার মানে বোঝা যায় ওদের ভিতরে সমস্যা আছে না নাই এসে ওই কবুতর নিয়ে ওই দেশের পার্লামেন্ট পর্যন্ত ওই দেশের সরকার পর্যন্ত ঘটনা ঘটে গেছে একটা কবুতরকে কেন্দ্র করে যেই কবুতর কোন দেশ থেকে আসলো কেন আসলো কে পাঠাইছে কবুতরের ভিতরে কোনো ষড়যন্ত্র আছে কিনা কবুতরের ভিতরে দেশ ধ্বংস করার কোনো ষড়যন্ত্র লুকে আছে কিনা কি টেনশন কথা কান ঠিক কিনা এজন্য যুগে যুগে জালেমদের আল্লাহ সাইজ করতে পারে না ঠিক কিনা এইজন্য আব্রাহামের জালেম বাদশা আল্লাহ পাক সাইজ করেছে আসমান থেকে পাখি পাঠায়া কি নাম আবাবিল পাখি তিনটা করে পাথর ছিল ছিন্ন বিচ্ছিন্ন করে জালেমদেরকে বিদায় করে দিয়েছে এজন্য যুগে যুগে জালেম যত বড় তাকে মারার জন্য আল্লাহর অস্ত্র তত ছোট আল্লাহ জালেমদেরকে খনির গের জন্য ছেড়ে দেয় ওয়া মুত্তুহুম ফি দুনিয়া নিহিন আমাহুম ওয়ায়ামুদ্দুহুম ফি দুনিয়া নিহিন আমাহুম আল্লাহ খনির গের জন্য অবকাশ দেয় যা ছেড়ে দিলাম এরপরে আল্লাহ সময় মতো ধরবে ছেলেরা ঘুরি উড়ায় নাটাই সুতা যার হাতে থাকে ওই ঘুরি এই পাবনা পুরো আকাশ দখল করে ঘুরি মনে করে আমি এখন পাওয়ারে আমি এখন গিয়ারে কে আমার নিচে নামাই রে ঘুরি এরকম চিন্তা করে বেলা শেষে ওই নাটাই সুতা যে ছেলে ধরে আছে ও যখন বিকাল বেলা শেষে যখন ঘুরে ঘুরি উড়ানো শেষে যখন টান দেয় ঘুরি তখন বলে কে রে ও মনে করছে আমি তো সারা জীবনের জন্য কথা কা ও মনে করছে আমি এখন আকাশ দখলে আছি বাজার দখল করে ফেলেছি আমারে কে নিচে নামায় কার এত বড় ক্ষমতা আমি এখন পাওয়ার আমি এখন গেলে কে আমারে নিচে নামাই রে আবার যখন টান দেয় ভাই কে রে ঘুরি তখন বলে অবস্থা ভালো না এদিক ওদিক ঘুইরা দেয়না যখন নামতেই চায় না দেখবেন ঘুরি এদিক ওইদিক উইরা লাস্টে উভূত হইয়া নিচে পড়ে যায় কথা কান ঠিক এই যে ঘুরি তুমি আকাশে যতই ওর না তাই শুধু আল্লাহর হাতে মালা করব উত্তানার না তাই শুধু যদি পাতায় দেবে গো দুনিয়ার কেউ তোমাকে বাঁচাইতে পারবে না এই জন্য জালেমদের আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না আল্লাহ যখন ধরে কোন জালেমকে এক সেকেন্ড টাইম দেয় না এজন আল্লাহর ঘর ধ্বংস করেছে ওরা ধ্বংস হয়ে গেছে আল্লাহর ঘর টিকে রয়েছে নবীদেরকে মারতে আইসা কাফেররা ধ্বংস হয়েছে নবীরা টিকে রয়েছে কথা বলতে কেনা এই জন্য যত ধরনের সর